হ্যাঁ দেখো তো সাউন্ড ঠিকঠাক আছে কি না আমি একটু দেখাই দিই যে তোমাদের অবশ্যই আগের ব্যাচগুলোর আর দেখলে দেখবা যে প্র্যাকটিস শিট এরকম করে প্র্যাকটিস শিট নির্ভর পড়াশোনা আমরা কম করছি ক্লাস নির্ভর বেশি করছি সো তোমাদের তো আমি জানতে মানে তোমাদের তো প্র্যাকটিস শিট নির্ভরই করাবো টপিক ওয়াইজ প্র্যাকটিস শিটের উপরে আজকে আমি দিতে পারতেছি না আজকে হচ্ছে টপিকটা যে টপিকটা আমি পড়াবো ওই টপিকের প্র্যাকটিস শিটে দেখো আমি যেভাবে কাজটা করি আমি যদি তোমাদের মানে শেখাইও যে কীভাবে কাজটা করা হয় সেটা হচ্ছে আমি পুরো চ্যাপ্টারটা আগে টাইপ করাই নি কাছ থেকে টাইপিস্ট তো জানবে না কোন টপিকের কোনটা তার পরবর্তীতে আমি বাছাই করে 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 হচ্ছে পুরোটা হচ্ছে এক মানে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে পুরোটা সাজাই ফেলি আর কি আজকে যে টপিক আছে সেই টপিকের উপর আমি সাজানো হয়নি এখনো হ্যাঁ এখনও পুরোপুরি হয়নি দ্যাটস ওয়াই আমি তোমাদের হচ্ছে এখন মানে এই মোমেন্টে দিতে পারতেছি না হয়তো রাতে মধ্যরাতে আমি দিয়ে দিতে পারবো মধ্যরাতের মধ্যে বা ভোরের মধ্যে আমি দিয়ে দিতে পারবো তবে আমি আজকে যতটুকু করা যায় বা যতটুকু করবো আমরা ততটুকু ভিত্তিক যেগুলো প্র্যাকটিস প্রবলেম আছে যেগুলো হয়তো ক্লাসেই করানো লাগবে যেগুলো হয়তো না ওগুলো আমি ক্লাসেই আজকে করে দিব এবং যেভাবে পড়াই সেভাবে পড়াবো আর কি মেন কথা হচ্ছে প্র্যাকটিস এটা ভোরবেলার পরে সকালবেলায় হয়তো পেয়ে যাওয়া দ্যাটস ইট ঠিক আছে এই মুভমেন্টে পাচ্ছ তো এটা বলে রাখলাম সো চলো চ্যাপ্টারের নাম নিটনীয় বলবিদ্যা নিউটনের আচ্ছা গতিবিদ্যার প্র্যাকটিস শিট ফুলফিল হয়ে গেছে প্র্যাকটিস শিট দেখবা সলিউশন শিট দেখবা দুইটাই ফুল করা আছে হ্যাঁ কেউ যদি দেখো আজকে ভোর রাতে আমি এই কাজটা করছি আর কি আজকে ভোর রাতে ফুলফিল করে দিছে আর কি রাত থেকে হ্যাঁ সো দেখে নিও আর কি সো আমার নাম এটা আজকের লেকচার ওয়ান চ্যাপ্টারের নাম হচ্ছে এটা এখন কিছু সংবিধিবদ্ধ সতর্কীকরণের কথা বলি অন্য চ্যাপ্টার কীরকম হোক যেরকমই হোক না কেন এই চ্যাপ্টারটা আসলে একটা কি বলে যে রোলার একটা মানে স্মুদ একটা রাস্তার মতো হ্যাঁ স্মুদ রাস্তার মতো কিন্তু জাম্প করা যাবে না জাম্প করাতে বোঝা যায় তুমি যখন একটা কোথাও হাঁটো বা ই করো সিঁড়ি যেরকম সিঁড়িতে কিন্তু জাম্প করলে পায়ে হচ্ছে মানে পড়ে যাওয়ার একটা বিপদ থাকে ওই রকম আর কি সো রাস্তা স্মুথ একদম পর 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 যাইতে পারবা কিন্তু জোরে দৌড়ানো যাবে না অতিরিক্ত জাম্পও করা যাবে না মানে যে সিকোয়েন্সে পড়াবো ওই সিকোয়েন্স অনুসারে পড়তে হবে আর ক্লাস মিস দেওয়া যাবে না তুমি ধরো ছয় নাম্বার ক্লাসের পরে আট নাম্বার ক্লাস করতে আসছো সাত নাম্বার ক্লাস মিস দিয়ে দিছ তাহলে তুমি শিওর থাকো আট থেকে শুরু করে বিশ পঁচিশ পর্যন্ত যতগুলোই ক্লাস হোক না কেন কিছু বুঝবে না মানে কানেক্টেড ফুল কানেকশন আর কি থাকে না যে তুমি একটা ওয়েব সিরিজ দেখতে গেছো হ্যাঁ মনে করো নেটফ্লিক্স একটা সিরিজ দেখতেছো বা চরকিতে একটা সিরিজ দেখতেছো যখনই তুমি সিরিজ দেখো তখনই যদি সাসপেন্সওয়ালা সিরিজ হয় মাঝখানের একটা এপিসোড বাদ গেলেই না পরে বোঝা যায় না যে আচ্ছা ওয়েট কি হলো এটা সো ওইরকম অবস্থা আর কি নিউটন মেকানিক্সের যে তুমি মাঝখান থেকে হুট করে দেখতে পারবা না সো দিনের পড়া এবং রুটিনের পড়া রুটিনেই করে রাখবা সপ্তাহে তিনটা ক্লাস হোক বা চারটা ক্লাস হোক যে সপ্তাহেই ক্লাস হোক যতটুকুই ক্লাস হোক করে রাখতে হবে রুটিনের পড়া রুটিনের সাথে আর আমাদের তো তোমাদের তো আমি প্র্যাকটিস শিটটার সাথে সাথেই করাচ্ছি সো রুটিনের প্র্যাকটিস শিটটা রুটিনের সাথে সাথে করবা আর আমি আরও বেশি এক্সাম নিব এবং ইন ক্লাস কুইজ আবার ইন্ট্রোডিউস করব তোমাদের আমি ইন ক্লাস কুইজ নিতাম ভেক্টরে মনে আছে কিনা তো স্টুডেন্ট একটু বেশি থাকে ইন ক্লাস কুইজ নিতে মজা লাগে এবং এটা প্রতিদিনই আমি এখন থেকে নেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে এক্সামের ওইটা আমি টেস্টিং চালাচ্ছি আর কি তোমাদের সাথে আরেকদিন অ্যাট পেইং ক্লাস একটা টেস্টিং চালাবো হয়তো মঙ্গলবারে আজকে পড়ার উপরে আজকে যতটুকু পড়ব ততটুকু দিয়ে তুমি মঙ্গলবারে একটা ইন ক্লাস একটা কুইজ দিবা আবারও বলছি এটা রেজাল্ট নট নেসেসারি যে আমরা মনে করে টাঙাই দিব দেওয়ালে সো তুমি জিরো পাইলেও জিরো পাও সমস্যা নাই কিন্তু নিজের পড়াশোনাটাকে জাজ করো দ্যাটস ইট এটা আমরা চাই হ্যাঁ যতটুকুই পারো ততটুকু নিজে পড়াশোনা হতে যাচ্ছ নিজেকে উন্নতি করতে থাকো দ্যাটস ইট এটাই আমরা চাচ্ছি সো এটাই হচ্ছে আমার কাছে তোমা মানে তোমাদের কাছে আমার এক্সপেকটেশন যে যতটুকুই পড়ছো না কেন উন্নতি যেন হয় প্রোগ্রেস যেন থাকে ডেইলি একটা ক্লাস শেষে তুমি যখন ঘুমাবা তখন জানি আমি তোমাকে যেন মানে তুমি যেন আমাকে বলতে পারো যে দাদা একটা একটু হলে প্রোগ্রেস হয়েছে আর কি হ্যাঁ আমি একটা শিখছি এটা আমার আগের চেয়ে আমি বেটার মার্কস হয়তো পাবো এরকম যেন একটা সিচুয়েশন থাকে সো চলো সো নিউটনিয়ন বলবিদ্যা এই নামের মধ্যে বুঝতে পারছো বল বা ফোর্স নিয়ে আমাদের কাজ কারবার থাকবে আমরা গতিবিদ্যাতে স্মরণ তরণ তারপর হচ্ছে বেগ এই গতি সম্পর্কিত এবং মানে সময়ের সাথে সাথে আর কি গতি সম্পর্কিত এই রাশিগুলো আমরা ভালো মতো দেখছি আমরা একমাত্রিক কেসে দেখছি দ্বিমাত্রিক কেসে দেখছি সব আমরা দেখছি সো একমাত্রিক দ্বিমাত্রিক দুইটাই দেখা শেষ এই কারণে এই চ্যাপ্টারে কিন্তু এক এবং দ্বিমাত্রিক দুইটাই কন্টিনিউয়াসলি চলতে থাকবে আরেকটা জিনিস যেটা যে গতিবিদ্যা না পড়লে কি পড়া সম্ভব কিনা ব্যাস একুশ থেকে পঁচিশ পর্যন্ত এদের সিলেবাসে গতিবিদ্যা ছিল না নিউটনিয়ান বলবিদ্যা ছিল সো নিউটনিয়ন বলবিদ্যা গতিবিদ্যা ছাড়াও পড়িয়েছি আমরা সো কোনো সমস্যা নাই গতিবিদ্যা ছাড়াও খুব সুন্দর মতো বোঝা যায় হ্যাঁ তবে গতিবিদ্যা পড়লে আরও ক্রিস্টাল ক্লিয়ার হয় এটাও ট্রু আরেকটা যেটা জিনিস ভেক্টর ছাড়া পড়তে পারবো কিনা অ্যান্সার ইস কখনোই না ভেক্টর ছাড়া তুমি ফিজিক্সের অনেক চ্যাপ্টারই ভালো মতো শিখতে না বা জানতে পারবানা না ইজ আ মাস্ট সো ভেক্টর করতে হবে ভেক্টর অনেক আগে পড়াইছি সো হোপফুলি এটা করে রাখছো এটা নিয়ে আমার মনে হয় না যে খুব একটা কারো দ্বিমত আছে অন্তত ভেক্টরের তোমরা জানো ওই জানলেও অনেকটুকু ম্যাথ করা যায় সো চলো শুরু করি আমরা প্রথম যে টপিক এটা নর্মালিভাবে শুরু করা হয় এখন একটা জিনিস দেখো কিছু জিনিস আছে বইয়ের জিনিস বা বইয়ের টপিক এটা তো আর প্রতি ব্যাচে তো আমি উদ্ভাবন করতে পারবো না ঠিক আছে জড়তার বদলে তো আমি অন্য কিছু মনে করো যে লাইলাতুল জড়তা পড়াইতে পারবো না জড়তার বদলে জড়তাই পড়াইতে হবে সো জড়তাই পড়াচ্ছি ঠিক আছে এখন হ্যাঁ তুমি বলতে পারো যে আগের ব্যাচকে যেভাবে না আমাদের একটু বেটার ভাবে পড়ান দ্যাটস ইট এটাই ব্যাপার এখন জড়তার চেঞ্জ করতে আরব না জড়তা তো জড়তাই নিউটনের প্রথম সূত্র তো নিউটনের প্রথম সূত্রই ঠিক আছে লেখো জড়তা হ্যাঁ তো লেখতে লেখতে যাব অবশ্যই লেখো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার প্রবণতা সেখানে লিখি থাকার প্রবণতা চ্যাপ্টারের এই নাম কেন হলো চ্যাপ্টারের এই নাম কেন হলো এটা একটু পরে আস্তে আস্তে বুঝতে পারবা হ্যাঁ সেকেন্ড পেপারে চ্যাপ্টার এইট আছে একটা বুঝছো আধুনিক পথ বিজ্ঞানের সূচনা ওই জায়গায় হয় কি আমি দেখাচ্ছি একটু পরে দাঁড়ো তোমার কোয়েশ্চেন আনসার আস একটু পরে আস আচ্ছা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার প্রবণতা ওকে এখন বস্তু কয়েক অবস্থায় থাকতে পারে মানে আমরা যদি বস্তুর গতির কথা চিন্তা করি তাহলে বস্তুর গতির কথা চিন্তা করলে বস্তু দুই অবস্থায় থাকতে পারে একটা হচ্ছে স্থির অবস্থা এবং একটা হচ্ছে গতিশীল অবস্থা সো হয় স্থির অবস্থায় থাকবে ন্যালেসে গতিশীল অবস্থায় থাকবে তো স্থির অবস্থায় থাকার প্রবণতা হচ্ছে এগুলা তোমরা জানো আমি জানি তবুও রেখে ফেলো স্থিতি জড়তা এবং গতিশীল অবস্থায় থাকার প্রবণতা হচ্ছে গতি জড়তা বা বলা জড়তার ইংলিশ নাম হচ্ছে ইনার্শিয়া এই ইনার্সিয়া ওয়ার্ডটা আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী থেকে একটু কাজে লাগবে লেখে রাখো ইনার্শিয়া জড়তার ইংলিশ নাম তার মানে একটা বস্তু স্থির আছে সেটা স্থির থাকতে চাওয়ার প্রবণতাই হচ্ছে স্থিতি জড়তা এবং একটা বস্তু গতিশীল আছে সেটা গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা হচ্ছে গতি জড়তা সাপোজ আমি তোমাদের কয়েকটা উদাহরণ মনে করো যে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি সাপোজ এটা হচ্ছে একটা মনে করো যে ওই যে কাপড় শুকানোর রেল ইগুলো থাকে না কাপড় শুকানোর তার কাপড় শুকানো তার তো দেখছো ছোটোবেলা থেকে বাসায় সো মনে করো এটা হচ্ছে কাপড় শুকানোর তার এবং এখানে একটা কাপড় মনে করো যে করে ঝুলতেছে ঠিক আছে এখন সাপোজ যে কাপড় ঝুলতেছে এবং এই ধরে নাও যে এটা বেশ কিছুদিন ধরে রাখছো তুমি সামহাও এখানে ধুলা পড়ে গেছে ঠিক আছে এখানে পড়ে গেছে ধুলা এখন তুমি মনে করো এটাকে খুব জোরে কোনো একটা লাঠি বা কিছু একটা দিয়ে আঘাত করলা ঠিক আছে লাঠি বা কিছু একটা দিয়ে আঘাত করলা ধুলিময় কাপড়ে কি করলা তুমি ধুলিময় কাপড়ে লাঠি দিয়ে আঘাত করলে তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে ধুলিময় কাপড়ে লাঠি দিয়ে আঘাত এখন যদি আঘাত করো হ্যাঁ তখন দেখবা যে যে ধুলাগুলো সেগুলা কিন্তু ছিটকে চলে আসে অনেকটা এখন আমাকে বলবা যে ধুলাগুলো কোন জড়তার কারণে ছিটকে চলে আসে স্থিতি জড়তা নাকি গতি জড়তা এটা পারে আবার বলছি চিন্তা করো তুমি একটা কাপড় ঝুলাইসো ধুলা কাপড় জোরে আঘাত করছো ধুলা ছিটকে চলে আসছে কোন জড়তার কারণে ছিটকে আসছে গতি জড়তা নাকি স্থিতি জড়তা ভেরি গুড স্থিতি জড়তা কারণটা কি দেখো যদি ছিট আচ্ছা ছিট কেন কারণ তুমি যখন এটাকে যখন লাঠি দিয়ে যখন এই কাপড়টাকে আহ করে দিচ্ছ তখন কাপড়টা এইদিকে সরে যাচ্ছে ঠিক আছে কাপড়টা এইদিকে সরে যাচ্ছে কিন্তু এই ধুলোগুলো ওর পজিশনগুলো হোল্ড করতে চাচ্ছে ধুলোগুলো কই ছিল ধুলোগুলো ছিল হচ্ছে অবশ্যই কাপড়ের গায়ে লেগে সো পজিশন যখন হোল্ড করতে চাইবে ধুলোগুলো তখন ধুলোগুলো আলাদা হয়ে যাবে আলাদা হয়ে ছিটকে নিচে নেমে যাবে সো এইভাবে হচ্ছে এই জিনিসটা কাজ করছে সো অবশ্যই এটা স্থিতি জড়তার উদাহরণ আবার ধরো যদি আমি জিজ্ঞেস করি যদি মনে করো এটা খুব কমন একটা উদাহরণ সবাই বলে একটা গ্লাস আছে এবং গ্লাসের উপরে ধরো যে একটা কার্ড আছে এবং এই কার্ডের উপরে ধরো যে একটা কয়েন আছে একটা কয়েন হ্যাঁ কয়েন তুমি যদি এই গ্লাসটাকে খুব গ্লাস বলবো না মানে এই কার্ডটাকে আর কি গ্লাস কেনা। কার্ডটাকে খুব জোরে টোকা দাও খুব জোরে কাঠকে টোকা দেওয়া হলে খুব জোরে কাঠকে টোকা দেওয়া হলে কাঠটা কই পড়বে সরি কাঠটা না মানে তোমার হচ্ছে আহ কয়েনটা কই যাবে বলো কয়েনটা কি ডান দিকে ছিটকে যাবে নাকি হচ্ছে গ্লাসে পড়ে যাবে অবশ্যই গ্লাসেই পড়ে যাবে কেন কারণটা হচ্ছে স্থিতি জড়তা এই ব্যাটা এই জায়গাতেই থাকতে চাচ্ছে খেয়াল করবা এখানে একটা ব্যাপার আছে এই ব্যাটা এই জায়গাতে থাকতে চাচ্ছে কিন্তু পারবে না আলটিমেটলি নিচে ড্রপ করবে কিন্তু এই জায়গাতে থাকতে চাওয়ার যে কারণটা ওই কারণেই কি হবে যে এই ব্যাটা নিচে নেমে যাবে সো এই ব্যাটা থাকতে চাওয়ার কারণে এখানে থেকে যাবে এবং পরে গ্র্যাভিটির কারণে নিচে নেমে চলে আসবে সো এইগুলা হচ্ছে স্থিতি জড়তার একদম ক্লাসিক উদাহরণ যেগুলো হচ্ছে বইগুলোতে থাকে এখন গতিজনতার ক্লাসিক উদাহরণ কি ধরো যে তোমাদেরকে আমি গতিবিদ্যা একটা ম্যাথ করাইছিলাম মনে আছে যে একটা বেলুন উঠতেছে একটা বেলুন উঠতেছে এবং এই বেলুনে একটা পাথর আছে বেলুনটা যদি কি বলে যে একটা নির্দিষ্ট বেগ ধরো যে ভি বেগে থাকে তাহলে এখান থেকে যদি কোনো পাথরকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটাও অবশ্যই একই বেগেই একই মানে বেগেই থাকবে মানে বেলুনের বেগ হবে পাথরের আদি বেগ সো এই কারণে পাথরটা বেলুনের বেগে সমান মানে সমান বেগে যাওয়া শুরু করে কেন কারণ পাথরটার একটা গতি জড়তা আছে সো এটা হচ্ছে গতি জড়তার একটা উদাহরণ তারপর মনে করো যে তুমি তুমি মনে করো দৌড় দিচ্ছ রাস্তা বরাবর তুমি দৌড় দিচ্ছ তোমার ভর ধরো যে সাপোজ ষাট কেজি তুমি দৌড় দিচ্ছ হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে বহুত বেগ আর কি সো তুমি গতি জড়তায় আছো তারপরে আচ্ছা এটা একটা এখন আমাকে বলবা যে একটা ট্রেন ট্রেনে মানুষ বসে আছে ঠিক আছে আবার বলছি একটা ট্রেন ট্রেনে মানুষ বসে আছে ট্রেনটা গতিশীল ট্রেনটা কোন জড়োতায় আছে আগে এটা বলো তারপরে বলছি ট্রেনটা কোন জড়োতায় আছে হ্যাঁ দেখো গতিশীল ট্রেনে মানুষ ট্রেন গতি জড়তা আচ্ছা ট্রেনের সিটে বসা মানুষের কি হবে তাহলে তাহলে ট্রেনের

মানুষ ভিতরে সিটা বসে আছে স্থির হে দেখছ এইবার তোমাদের মানে কোয়েশ্চেন চলে আসছে ওকে এটা দুই ভাবে ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে ট্রেনের সাপেক্ষে ট্রেনের সাপেক্ষে লোকটা স্থির তাই হচ্ছে স্থিতি জড়তা ট্রেনের সাপেক্ষে হ্যাঁ ধরো যে লোকটা বসে আছে কিন্তু আদার্স একটা লোক মনে করো যাতায়াত করছে ওই করিডোর দিয়ে ট্রেনের সিটের মাঝখানে করিডোর দিয়ে হ্যাঁ তাহলে তার সাপেক্ষে অবশ্যই লোকটা স্থির হয়ে আছে ট্রেনের সিস্টেমের সাপেক্ষে দ্যাটস ওয়াই এটা স্থিতি জড়তা ট্রেনের সাপেক্ষে কিন্তু কিন্তু মনে করো ট্রেনটা একটা ইয়ের উপর দিয়ে যাচ্ছে কি বলে যে লাইনের উপর দিয়ে যাচ্ছে লাইনের সাইডে আশেপাশে কে আছে মানুষজন আছে মানুষজন থাকলে কী হবে মানুষজন থাকলে মানুষগুলো চিন্তা করবে যে আচ্ছা ওই যে ভিতরে একটা পরিচিত মুখ হয়তো গেল হয়তো তোমার ফ্রেন্ড দাঁড়ায় আছে তোমাকে চিনতে পারছে ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে মোটামুটি তবে যা দেখলো যে তুমি যাচ্ছ তুমি হায় এরকম করলে আর কি হ্যাঁ সো তার সাপেক্ষে তুমি কিন্তু গতিশীল সো বাইরের পর্যবেক্ষকের সাপেক্ষে বাইরের স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে বেক্ষকের সাপেক্ষে গতি জড়তা সে দেখবে তোমার কিন্তু সাপেক্ষে তোমার একই সাথে কার সাপেক্ষে চিন্তা করছে এটার উপর ডিপেন্ড করে আসলে কাজটা হচ্ছে কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো আমরা যেটাকে স্থিতি জড়তা বলতেছি যেটাকে জড়তা বলি রা কেন যে ঠিক আছে তুমি স্থির ধরো যে তুমি রাস্তার উপর নর্মাল রাস্তার উপর দাঁড়ায় আসো বা আমি মনে করি যে এখানে সটান দাঁড়ায় আছে ঠিক আছে আমি কি অ্যাকচুয়ালি দাঁড়ায় আছি অ্যান্সার ইজ নো আমি অ্যাকচুয়ালি দাঁড়াই নাই পৃথিবী পৃথিবী সূর্যকে কেন্দ্র করে বিশাল বেগে বেগটা আমার এক্সাক্টলি খেয়াল নেই কারো যদি খেয়াল থাকে একটু কমেন্টে বলো বেগ কত পৃথিবীর বেগ কত ঘূর্ণন বেগ পৃথিবী বিশাল বড় একটা ঘূর্ণন গতিবেগে ঘুরতেছে মহাবিশ্বের মধ্যে ইভেন মহাবিশ্বের মধ্যে কাক আচ্ছা পৃথিবীর কাকে কেন্দ্র করে ঘুরছে সূর্য সূর্য আবার এই ছায়াপথকে কেন্দ্র করে ঘুরতেছে রাউন্ড রাউন্ড সো সূর্য ইসেল ঘুরতেছে কেন্দ্র করে সূর্যের আশেপাশে আমরা একটা গ্রহ আমা আমরা আবার তাকে কেন্দ্র করে ঘুরতেছি এবং গ্রহের মধ্যে তুমি একটা জায়গায় দাঁড়ায় আছো তুমি বলতেছো তুমি স্থির অ্যান্সার ইজ মিথ্যা কথা অবশ্যই তুমি গতিশীল সো এক্স্যাক্টলি পরম মানে আমি বল তাকে বলতে পারবো না যে আমি এক্স্যাক্টলি স্থির বুঝতে পারছো একদম পিওরলি স্থির আমি বলতে পারবো না বা পিওরলি গতিশীল খেয়াল করো পিওরলি স্থির আমি যদি না বলতে পারি স্থির কোনো কিছু ছাড়া গতিশীল কোনো কিছু আবার ডিফাইনও করা যায় না আমি যদি বলি কেউ একটা গতিশীল ইট মিনস স্থির কেউ আছে তাকে বলতে হবে যে হ্যাঁ আমার সাপেক্ষে সে সামনে আগাচ্ছিল বা পিছিয়ে যাচ্ছিল সে গতিশীল সো অ্যাকচুয়ালি স্থির বলতে যদি কিছু না থাকে অ্যাকচুয়ালি গতিশীল বলতেও কিছু নাই ঠিক আছে সো এই হচ্ছে হ্যাঁ ষোলোশো সত্তর কিলোমিটার পার আবার কি জানি হতে পারে কিন্তু এটাও যদি হয় ওই বেগে অলরেডি আমি গতিশীল আছি ভাই আমি গতিশীল আমি প্রতিটা মোমেন্টে গতিশীল তুমিও প্রতিটা মোমেন্টে গতিশীল আমরা কেমনে বলবো আমরা স্থির আমরা অ্যাকচুয়ালি স্থির না আমরা গতিশীল ঠিক আছে কিন্তু এই যে যে রুমে আমি বসে আছি যে স্মার্ট বোর্ড আমার পিছে এই সিস্টেমের সাপেক্ষে আমি স্থির ঠিক আছে আমার স্থিতিজরতা ওকে আমরা কারো সাপেক্ষে বলি স্থিতিজরতার ব্যাপারটা একচুয়ালি আমরা কে স্থির না এখন কথা হচ্ছে এই জড়তাটা ডিফাইন করব কেমনে প্রথম প্রশ্ন জড়তার একক কি এই কয়জন পারে 9 10 টুকটাক ছিল আমি জানি প্রথম প্রশ্ন জড়তার একক কি তাড়াতাড়ি বল যারা পারবা না সমস্যা নাই শিখতেছো আর যারা পারো তাদেরকে পারতেছো যারা উঠতে চায় তাদেরকে উঠতে দাও থপাস করে পড়েও যাবে যারা একক বলতেছ কেজি তারা ভুল জড়তার তার কোনো একক নেই পরিমাপ করাই যায় না জড়তার পরিমাপ হয় না তবে তবে জড়তা কতটুকু এইটা মানে কম্প্যারেটিভলি মেজার করা যায় কম্পারিসন তো বোঝা যায় তুলনামূলক ভাবে তুমি মেজার করতে পারো মেজার বলতে তুমি আইডিয়া করতে পারো নট মেজার পরিমাপ করা যাচ্ছে না তুলনামূলকভাবে তুমি আইডিয়া করতে পারবা কি রকম স্থিতি জড়তা যেটা লেখো স্থিতি জড়তা এটা কিন্তু হচ্ছে ভরের সমানুপাতিক তাহলেabdhane যখন বস্তু স্থির থাকবে তখনই ভরের সমানুপাতিক নট equal to equal to না কিন্তু equal to হলে ভরের সমান হয়ে যেত equal to না সমানুপাতিক ভর বেশি হলে তুমি আইডিয়া দিয়ে বলতে পারবা আচ্ছা এটা স্থিতি জড়তা বেশি যেরকম দুইটা বস্তু আছে ধরো যে এটা একটা ষাট কেজি ভরের বস্তু এবং এটা হচ্ছে একশো কেজি ভরের বস্তু সাপোজ ষাট কেজি ভরের বস্তুটা হচ্ছে তোমার বাসার মনে করো যে একটা টেবিল পরার টেবিল ষাট কেজি ভর অনেক মোটা ছোটা আর কি অনেক বই রাখছো টোটাল ষাট কেজি ভর হয়ে গেছে ঠিক আছে এবং এটা হচ্ছে আলমিরা তোমার একটা রুমের একটা আলমারি বা আলমিরা যাই বলো তুমি কি করলা তুমি এই দুটাকেই সেম এফোর্ট দিয়ে নাড়ানোর চেষ্টা করলা একটু চালানোর চেষ্টা করলা মানে হচ্ছে গতিশীল করার চেষ্টা করলা সরানোর চেষ্টা করলা তখন অবশ্যই তুমি আইডিয়াই করতেই পারো কাকে কাকে সরাইতে বেশি এফোর্ট দিতে হবে একশো কেজির ভরকে সরাইতে বেশি এফোর্ট দিতে হবে তাই না তাহলে আমরা এই জিনিসটা তো লিখতেই পারি যে একশো কেজি ভরের বস্তুকে এটা স্থির আছে গতিশীল করতে বেশি এফোর্ট দিতে হবে তো স্থিতি জড়তা এই কারণ হচ্ছে ভরের সমানুপাতিক আমরা স্থিতি জড়তা যেটা এটা যদি পরিবর্তন করতে চাই স্থিতি জড়তা পরিবর্তন করে কি করব গতি জড়তা করে দিব হয়তো সো এই বস্তু স্থিতিশীল আছে গতিশীল করতে চাইলে এটাকে সরাতে আমার বেশি কষ্ট হবে এটাকে সরাতে কম কষ্ট হবে কারণ এটার ভর কম এটার ভর বেশি আরেকটা জিনিস লেখ যে গতি জড়তা গতি জড়তার যে ব্যাপারটা এটা আবার হচ্ছে ভর বেগের সমানুপাতিক হ্যাঁ ভর বেগ মানে ভরের সাথে বেগের ব্যাপারটাও এখানে ইম্পর্টেন্ট তাহলে আচ্ছা স্থিতি জড়তা স্কেলার নাকি ভেক্টর বলো স্থিতি জড়তা স্কেলার নাকি ভেক্টর আন্দাজ স্কেলার এটা কোনো রাশি না পরিমাপ্য রাশি না বলে থিতে চল মান আছে হ্যাঁ মান আছে নাই তো স্কেলার কেমনে হলো কোনো পরিমাপ্য রাশি না এটা এটা একটা আইডিয়া জড়তা হচ্ছে একটা আইডিয়া ঠিক আছে দেখো মোটু আর পাতলু মোটর ভর হচ্ছে সাপোজ একশো কেজি পাতলুর ভর হচ্ছে ষাট কেজি মোটুর বেগ হচ্ছে ধরো যে এক মিটার পার সেকেন্ড পাতলুর বেগ হচ্ছে ধরো যে থ্রি মিটার পার সেকেন্ড মোটুর ভরবেগ কত ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ আমরা এটা পড়বো আজকে ভর ইন্টু বেগ তাহলে ভর হচ্ছে একশো বিশ কেজি বেগ হচ্ছে এক একশো বিশ কেজি মিটার পার সেকেন্ড আর পাতলুর যেটা ষাট কেজি তিন একশো আশি কেজি মিটার পার সেকেন্ড সুতরাং পাতলুর ভরবেগ ভরের সাথে সম্পর্ক তো কি হইছে এটা কোনো এটা হচ্ছে আইডিয়া এটা কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন না এটা একটা আইডিয়া হুম এটাও ম্যাথমেটিক্যাল ইকুয়েশন না এটা একটা আইডিয়া ভরবেক ভরবেগ বেশি হলে তার গতিচরতা বেশি ওকে দেখো তাহলে এখানে পাতলুর ভরবেগটা অবশ্যই বেশি মোট উঠছে সুতরাং পাতলু এর কি বেশি গতি জড়তা বেশি পাতলুয়ের গতি জড়তা বেশি দেশ হয় তুমি যদি পাতলুকে বেশি মনে কর পাতলুকে মনে কর থামাইতে চাও পাতলুকে থামাইতে চাইলে তোমার ইফোর্ট বেশি দিতে হবে মোটুকে থামাইতে চাইলে কম ইফোর্ট দিলেই হবে যদিও মোটুর ভর বেশি ছিল মোটু মোটা চোটা ভর বেশি কিন্তু তাকে থামাইতে কম ইফোর্ট দিতে হবে কারণ এই যে দেখছো ক্যালকুলেশন তোমাকে বলছে ভরবেগ কার বেশি সো ভরবেগ যার বেশি তার গতি মানে পরিমাণটা পরিমাণ বলবো না মানে গতি জড়তাটা তার বেশি হবে আর কি পরিমাণ বলতে মাপা যায় না তো আসলে গতি জড়তা তাই আর কি যে হ্যাঁ গতি জড়তা ওর বেশি হবে ঠিক আছে দেখো ক্লিয়ার কি এই পর্যন্ত আর অবশ্যই গতি জড়তা কোনো ভেক্টর রাশি না গতি জড়তা জড়তা কোনো রাশি না আসলে দেখো সো আমরা কি করলাম আমরা দেখলাম হচ্ছে জড়তা এ পর্যন্ত এবং জড়তা দুই প্রকারের এবং এগুলো নিয়ে আমরা আইডিয়া একটা ইনিশিয়াল আইডিয়া পেয়েছি হ্যাঁ এবার আমরা দেখব হচ্ছে একটা নেক্সট জিনিস সেটা হচ্ছে ভরবেগ তাহলে লেখ হচ্ছে ভর বেগ এম বস্তুর ভর সরি এম বস্তু এম ভরের বস্তু লেখো এম ভরের বস্তুর অনেক ছোট আলোর বেগের চেয়ে অনেক ছোট আলোর বেগে হলে আলোর বেগ তো বোঝ থ্রি ইন্টু টেন দি পর মিটার পার সেকেন্ড আলো সেকেন্ডে থ্রি ইন্টু টেন দি পর এই মিটার যাচ্ছে যে কোনো বস্তুর ভর যদি আলোর বেগের অনেক অনেক কম হয় ধরো যে দশ মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড এক হাজার মিটার পার সেকেন্ড দুই হাজার হয় তখন বস্তুর ভর বেগ যেটা যেটার ইংলিশ নাম হচ্ছে মোমেন্টাম সেটাকে পি দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে ভর ইন্টু বেগ খেয়াল করো এটা স্কেলার ইকুয়েশন হুম ফর বেগের স্কেলার ইকুয়েশন হচ্ছে এটা কারণ এখানে কোনো ভেক্টর চিহ্ন দেইনি এটা হচ্ছে স্কেলার ইকুয়েশন কিন্তু যদি ভেক্টর চিহ্ন দেই পি এম ইন্টু ভি ভর হচ্ছে স্কেলার রাশি মনে আছে তো এগুলা একটা স্কেলার রাশির সাথে যদি একটা ভেক্টর গুণ দেই অ্যান্সার অবশ্যই একটা ভেক্টর পাবো এটা হচ্ছে তোমার ভেক্টর ইকুয়েশন একক কি হবে ভরের একক কেজি বেগের একক মিটার পার সেকেন্ড সো একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে আর মাত্রা ভরের মাত্রা এম দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের মাত্রা এল আর টাইমের ইনভার্স তো এম এল টি টু দি পর মাইনাস ওয়ান একককার মাত্রা এগুলো এমসি কি আসে যদি খুব সোজা আর কি বাচ্চারা সবাই পারে এখানে কারো ভুল হয় না তবুও আস ঠিক আছে তাহলে গ্রাফিক্যালি কিরকম হবে গ্রাফিক্যালি দুইটা কেস হইতে পারে হ্যাঁ সবই একাবা দাঁড়ো মনে করে এই হচ্ছে বস্তু এই হচ্ছে এটার গতিপথ গতি রেখা আর কি যে রেখা সে গতিশীল এই বস্তুর ভর হচ্ছে এইটা ভি আর এম হচ্ছে বস্তুর ভর বেগ হচ্ছে ভি তাহলে ভরবেগ যেটা হবে ভরবেগ হবে হচ্ছে খেয়াল করে দেখো এই ইকুয়েশন কি বলছে এই কোয়েশন বলছে হচ্ছে বস্তুর ভর বেগ যেদিকে ভরবেগ ও একই দিকে বেগের ডাইরেকশন যেদিকে ভরের ডাইরেকশন একই দিকে কারণ এম তো পজিটিভ এম তো কখনো নেগেটিভ হইতে পারবে না তাহলে যেটা হচ্ছে ভরবেগটা তোমার হবে হচ্ছে এই ডাইরেকশনের দিকে এটা হচ্ছে ভরবেগ এটা একটা কেস হতে পারে লেখো কেস ওয়ান আবার ডায়াগ্রামটা এরকমও হতে পারে কেস টু সেম টু সেম ভর সবই আঁকাতে থাকো আমার সাথে সাথে সেম টু সেম বেগ হম কিন্তু ভরবেগ হচ্ছে সামহাউ ছোট তাহলে এটা হচ্ছে ভর এটা হচ্ছে বেগ আর ভরবেগ হচ্ছে এইটা আমাকে বলো এইটা কেন হয়েছে দেখি কে কে মনে আছে ভেক্টর পড়ছি আমরা হ্যাঁ পি এর ভ্যালু এম ভি এর দৈর্ঘ্যের চেয়ে কেন মানে পি এর ভ্যালু এম ভি এর ভ্যালুর চেয়ে মানে সরি পি এর ভ্যালু ভি এর ভ্যালু চেয়ে কম হলো কেন দেখি কে কে ফিজিক্স কে ফিল করতেছ এখন না পারলে সমস্যা নাই কোনো ব্যাপার না শেখার জন্যই আসছ দেখি এমনি এমনিতে কয়জন পারে হ্যাঁ শর্মি কারেক্ট এখানে এম এর ভ্যালু একের চেয়ে ছোট হুম এই কেসটাতে এম একের চেয়ে ছোট এক কেজির চেয়ে ছোট মনে করো সো তুমি যখনই কোনো কিছু একের চেয়ে ছোট দ্বারা গুণ দিবা সেটা আলটিমেটলি কমে যাবে দ্যাটস ওয়াই পি যেটা এম ইন্টু ভি ভ্যালু কমে যাবে কিন্তু এইটা একের চেয়ে বড় এই কেসটাতে ঠিক আছে সো আমাদের ডায়াগ্রাম যখন আঁকাবো নর্মালি আমরা এটা আঁকাই কারণ হচ্ছে নর্মালি বেশিরভাগ বস্তু যেগুলা নিয়ে আমরা কাজ করি নর্মালি ভর এক কেজির চেয়ে বড়ো হয় দ্যাটস আমরা এই ডায়াগ্রামটা আঁকাইতে পারবো ঠিক আছে তাহলে এই হচ্ছে ভরবেগ এখন ধরো আমি কি আমি তোমাদের দুই টাইপ দুই টাইপের প্রশ্ন দেখাই আর কি ভরবেগের তুলে ফেলো আর কি জাস্ট লেখে লেখে দুই কেজি ভরের কোন বস্তুর বেগ ফাইভ মিটার পার সেকেন্ড হলে তার ভরবেগ কত এবং পাশাপাশি সাইডে সাইড বাই সাইড এটা তুলবা ঠিক আছে কম্প্যারিজনের জন্য যে দুই কেজি ভরের কোনো বস্তুর বেগ থ্রি আই প্লাস ফোর জে মিটার পার সেকেন্ড হলে তার ভরবেগ দুইটা প্রশ্ন সেখানে ভরবেগ কত এবং ভরবেগ মানে ভরবেগ ইকুয়াল টু হট এবং ভরবেগ কত চলো পাশাপাশি দুইটা তুলে ফেলো এটার অ্যান্সার বাচ্চা বাচ্চা পারে বলো এটার অ্যান্সার মুখে মুখে বলো আমাকে এটা নিয়ে তেমন প্যারা নাই কিন্তু আমরা ওই পাশে গিয়ে দেখবো কি হচ্ছে এটাকে বলো এটা খুব সোজা দশ তাই না তাহলে পি যেটা এম ইন্টু ভি তুমি খেয়াল করে দেখো তোমাকে ইকুয়েশনে মানে প্রশ্নে কি কি দিয়েছে প্রশ্নে তোমাকে সবকিছু ভ্যালু আকারে দিয়েছে মানে স্কেলার দিয়েছে তাই না প্রশ্নটা স্কেলার আকারে তার মানে অ্যান্সারটাও তোমার স্কেলার আকারেই হবে দ্যাটস আ স্কেলার ইকুয়েশন ইউজ করলাম তাহলে এম ইন্টু ভি দুই ইন্টু কেজি মিটার পার সেকেন্ড কোনো প্যারা নাই চিল এখানে ব্যাক করো এখানে তোমাকে ভর তো স্কেলার এটা নিয়ে তো সমস্যা নাই কিন্তু ভি কিন্তু বেগ কিন্তু ভেক্টর আকারে দিয়েছে খেয়াল করেছ তো এখানে ভেক্টর ইকুয়েশন লাগবে কারণ আমাকে ভেক্টর দিয়েছে সুতরাং পি যেটা ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ভি এম এর ভ্যালু কত দুই আর ভি কোনটা ভি হচ্ছে থ্রি আই প্লাস ফোর জে বা হচ্ছে সিক্স আই প্লাস এইট জে খেয়াল করো এখানে দুইটা প্রশ্ন আছে একটা প্রশ্ন কি ভর বেগ ইকুয়াল টু হোয়াট যখন এই প্রশ্নে এইভাবে বলা থাকবে সামথিং ইকুয়াল টু হোয়াট তখন মনে রাখবা সেটা মানে হচ্ছে সেটাকে পরিপূর্ণভাবে বের করতে হবে পরিপূর্ণ মানে হচ্ছে ভেক্টর যদি থাকে তাহলে ভেক্টর আকারে মানে এটার মধ্যে যেন মান ডাইরেকশন দুইটাই থাকে এটার মধ্যে অটোমেটিক্যালি তোমার মান ডাইরেকশন দুইটাই আছে সো এটাকে তোমার আর নাড়াচাড়া করা লাগবে না এটাই অ্যান্সার মানে প্রথমটার অ্যান্সার আর কি ভরবেগ কত ভরবেগ ইকুয়াল টু হোয়াট মানে ভরবেক নির্ণয় করো এখানে যে বলেছে ভরবেগ কত এই কত মানে হচ্ছে এটার ভ্যালু কত সুতরাং ভরবেগের যে ভ্যালু সেটাই কলটা হচ্ছে প্লাস এইট স্কোয়ার এবং তুমি এখানে দেখবা দশ আসবে করে দেখো দশ এবং আইলা জাদু মিলে যায় ভ্যালুতে মিলে গেছে ঠিক আছে কেন মিলছে কারণ বেগের এর ভ্যালু ফাইভ ছিল খেয়াল করছো তুমি যদি বেগের ভ্যালু চিন্তা করো ভ্যালু ইটস ফাইভ ওটাও ফাইভ 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 তো সেম তো আলটিমেটলি ভ্যালু মিলতে হবে মিলে গেছে ঠিক আছে যখন বলবে কত সেটার কিন্তু এই রকম আচ্ছা তাহলে এই গেল হচ্ছে ভরবেগের আমাদের হচ্ছে বেসিক ওকে এর পরবর্তীতে টপিকের নাম লেখো বলের আইডিয়াটা খেয়াল করে দেখো জড়তার জড়তার আইডিয়া যেটা জড়তার আইডিয়াটা আসছে ভালো কথা যে ঠিক আছে একটা বস্তু যেমন আছে তেমন থাকারই প্রবণতা জড়তা ঠিক আছে ভর ব্যাগের আইডিয়াও আছে ঠিক আছে জড়তার সাথে সম্পর্কিত অ্যান্ড আমরা গতি জড়তার আইডিয়া করার জন্য ভর ব্যাগ দরকার হচ্ছে বল কেন দরকার হচ্ছে বল দরকার হচ্ছে এই কারণেই আমাদের জড়তাকে পরিবর্তন করার জন্য ঠিক আছে জড়তার পরিবর্তনে যাকে দরকার সেই হচ্ছে বল এখন তাহলে জড়তার পরিবর্তনের উপর মানে বেশ করেই হচ্ছে আমাদের বলের কনসেপ্ট আগাবে অবশ্যই তাহলে জড়তা কি কি ছিল জড়তা ছিল হচ্ছে স্থিতি জড়তা এবং গতি জড়তা ওকে স্থিতি জড়তা ঠিক আছে স্থিতি জড়তাকে আমরা পরিবর্তন করব হচ্ছে গতি জড়তাতে তাহলে এটা হচ্ছে একটা কেস উদাহরণ কিরকম হতে পারে ধরো যে একটা গাড়ি আছে বা একটা বস্তু আছে আর কি গাড়ি দিয়ে না আঁকাই বারবার আঁকাইতে প্যারা লাগবে বস্তু দিয়ে আঁকাই ধরো যে একটা বস্তু এই বস্তুটার আদিবেগ হচ্ছে জিরো ঠিক আছে মানে সে স্থির আছে স্থিতি জড়তায় ছিল বুঝছো স্থির আছে মানে কি স্থিতি জড়তায় ছিল পরবর্তীতে তুমি তাকে সামনে একটা নির্দিষ্ট বেগে দেখতে চাও ঠিক আছে সো তুমি তার বেগ দেখতে চাও হচ্ছে সাপোজ ফাইভ মিটার পার সেকেন্ড সো কি হলো বস্তুটা স্থির থেকে গতিশীল হইতে হইল সো অবশ্যই তোমার এখানে ফোর্স থাকতে হবে বল নামের কিছু একটা থাকতে হবে সো এখানে ফোর্স দরকার এটা একটা কেস উপরে লেখো কেসেস তোমার যদি এমন থাকে গতি তুমি স্থিতি জড়তায় কনভার্ট করতে চাও তাহলে কি হলো এইখানে ধরো যে এরকম আছে যে বস্তুটা একটা বেগে গতিশীল ছিল ফাইভ মিটার পার সেকেন্ড ধরো মিটার পার সেকেন্ড তুমি তাকে পরবর্তীতে সামহাও গিয়ে থামাই দিবা খেয়াল করে দেখো গতিজনতাকে স্থিতি জনতায় চেঞ্জ করতে হবে মানে কি থামাই দিতে হবে আদি বেগ হচ্ছে ফাইভ তখন অবশ্যই বলের দরকার পড়বে আমাকে বলো বলের ডাইরেকশন কোন দিকে হবে আইডিয়া করে একটা বস্তু এদিকে আসতেছে তাকে থামাই দিবা বল কোন দিকে হবে বাম দিকে ওর ডান দিকে অবশ্যই লেফট সাইডে এ কারণ কেউ একটা এই দিকে একটা ফোর্স দরকার ঠিক আছে গতি গতিজনতা কনভার্ট করতে হবে খেয়াল করো কনভার্ট করা কিছু না মানে গতিচরতার ভ্যালু চেঞ্জ করে দিতে হবে আর কিছু মানে ভ্যালু বলতে আইডিয়াটা যে গতিচরতার সমানুপাতিক যা আইডিয়াটা সেটা চেঞ্জ করতে হবে তাহলে এখানে ধরো যে এর বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড তুমি পরবর্তীতে তার বেগটা ধরো যে v 10 মিটার পার সেকেন্ড করে দিবা তাহলে ফোর্স কোন দিকে দরকার বলো ডান দিকে না বাম দিকে ডান দিকে ফোর্স অবশ্যই দরকার এখানে আইডিয়াটা আমরা চেঞ্জ করতে চাই তখন যেটা দরকার সেটাই কি ফোর্স সাপোজ এইটা স্থির আছে কিছু একটা প্রয়োগ না করলে এটা এরকম হবে না এই যে এরকম করে দিলাম তার মানে কিছু একটা প্রয়োগ করেছে যা প্রয়োগ করেছে ওটাই হচ্ছে ফোর্স ফোর্স দেখা যায় না ফোর্স ফিল করা যায় ফোর্স কি দেখা যায় তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ফোর্স ফিল করতে হবে এবং ম্যাথমেটিক্যালি পরিমাপ করা যায় সো গতি জড়তা ওকে এবং জড়তার চেঞ্জে যা দরকার সেটা হচ্ছে ফোর্স তবে হ্যাঁ এখন জড়তার চেঞ্জের যে ব্যাপারটা এই ব্যাপারটাতেও একটা ই আছে আর কি তোমার বলে যে তোমার বলে যে আমরা যে পরিমাপ করবো সাপোজটা আমরা যে পরিমাপ করছি জড়তার চেঞ্জটা এটা আমরা কিভাবে পরিমাপ করি জড়তার যেহেতু লেখো যেহেতু গতি জড়তা ভর বেগের তাই ভর বেগের পরিবর্তনে জড়তার চেঞ্জ হবে পরিবর্তন হয় তাই আমরা যদি জড়তার পরিবর্তন করতে চাই তাহলে বেসিক্যালি ভরবেগের পরিবর্তন করে দিতে হবে এখন সুতরাং আমাদের পড়তে হবে ভর বেগের পরিবর্তন তাহলে ধরো একটা বস্তু এইখানে ছিল পরবর্তীতে সে এইখানে গেল সামহাও গেছে এবং এখানে তার আদিবেগ ছিল হচ্ছে ইউ এম ভরের বস্তু আদিবেগ ছিল ইউ এবং তার শেষ বেগ হচ্ছে ভি তাহলে শেষ ফাইনাল ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ভি আদি ইনিশিয়াল ইকুয়াল টু হচ্ছে পরিবর্তন পরিবর্তন মানে সবসময় যে কোনো পরিবর্তন মানেই হচ্ছে শেষ মাইনাস আদি করলেই হয়ে যায় তাহলে শেষ মাইনাস আদি খেয়াল করে দেখো সবকিছুই কিন্তু ভেক্টর এখানে ভরবেগ পরিবর্তন অবশ্যই ভেক্টর যেহেতু ভরবেগগুলা ভেক্টর তাহলে এম ইন্টু ভি মাইনাস এম ইন্টু ইউ বা এম ইন্টু ভি মাইনাস ইউ এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন ডেল পি ঠিক আছে এখন তোমাদের আবার একটু বাংলা হিসাব করায় আর কিছু হ্যাঁ মুখে মুখে কিছু হিসাব করায় ধরো যে অত সুন্দর মতো না আঁকে জাস্ট কোনো মতে এখানে একটা বস্তু ছিল এই বস্তুর এটার ভর হচ্ছে দুই কেজি বস্তুর বেগ হচ্ছে ধরো যে ফাইভ মিটার হম পরবর্তীতে সেম বস্তু এখানে আসছে কেজি আর বস্তুর বেগ এখানে ধরো ধরো যে আট মিটার পার সেকেন্ড বললাম ফটাফট বলতো ভর বেগের পরিবর্তন কত খেয়াল করে দেখো ভেক্টর চিহ্ন দেয়নি ভালোটাই বলো ভর বেগের পরিবর্তন কত 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 দুই কেজি পরের বস্তু শোধা তো তাই না টু ইন্টু এইট মাইনাস ফাইভ সিক্স কেজি মিটার পার্ড ওকে এখন সেম টু সেম মনে করো যে জিনিস কপি পেস্ট করবো আরে কুয়ে গেল এবং তুমি সেম টু সেম ডেলপি পাওয়া সিক্স কেজি মিটার পার সেকেন্ড কিন্তু এখানে একটা টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে এই জিনিসটা হয়েছে হচ্ছে সাপোজ দুই সেকেন্ডে এবং এইটা হয়েছে হচ্ছে তিন সেকেন্ডে এই জিনিসটা মানে একই জিনিসই হয়েছে ফাইভ মিটার পার সেকেন্ড থেকে আট মিটার পার সেকেন্ড করছে দুই কেজি ভরের বস্তুকে ফরবেগের পরিবর্তন ছয় কেজি মিটার পার সেকেন্ডই আছে কিন্তু সমস্যাটা কি এটা হয়েছে দুই সেকেন্ডে এটা হয়েছে তিন সেকেন্ডে আমাকে এমনি জাস্ট কমন সেন্স দিয়ে বলো কোনটাতে এফোর্ট বেশি লাগছে এফোর্ট কোনটাতে বেশি লাগছে এইটাতে বেশি এফোর্ট লাগছে এক নম্বরটাতে কেন দুই সেকেন্ডেরটাতে কেন কারণটা হচ্ছে তুমি কম সময়ের মধ্যে বেশি রেজাল্ট আনছো তাই না এটাখানে কম সময়ের মধ্যে বেশি রেজাল্ট আনছো এখানে বেশি সময় পাইছো ওই একই রেজাল্ট আনার জন্য সো এফোর্ট এখানে বেশি লাগছে যেই এখানে বল প্রয়োগ করুক বল এখানে কিন্তু বেশি লাগছে আর এখানে যেই বল প্রয়োগ করুক বলের পরিমাণ তুলনামূলক কম লাগা উচিত কারণ হচ্ছে এখানে এফোর্ট কম লাগবে কারণ বেশি সময় পাচ্ছ একই জিনিস একই রেজাল্ট আনার জন্য ঠিক আছে এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডেলপি বাই ডেলটি যে আমি কত সময়ের মধ্যে এটা করতে পারতেছি ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইখানে এইটা যে আমি সময় কত পাচ্ছি সো এখানে পি বাই ডেলটি কত এখানে হচ্ছে ছয় কেজি মিটার পার সেকেন্ড এখানে দুই বা এটা হচ্ছে তিন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে কিছু একটা নামে ডাকা হয় একটু পরে বলতেছি আর এখানে ডেল পি বাই ডেল টি কত এই কেসটাতে ছয় কেজি মিটার পার সেকেন্ড বাই ডেল টি তিন তাহলে এখানে দেখো তিন সেকেন্ড তাহলে হচ্ছে এখানে হচ্ছে দুই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সো এখানে তোমার অবশ্যই খেয়াল করে দেখো যে কম টাইমে বেশি রেজাল্ট আনার জন্য তোমার এইখানে এফোর্টটা কম লাগতেছে এখানে বেশি লাগতেছে সো আমরা যেটাকে বল চিন্তা করতেছি যেটাই বল হোক না কেন সেটার খেয়াল করে দেখো বল যেটা ফোর্স এই ফোর্সের রেজাল্ট কি হবে ফোর্সের রেজাল্ট হবে হচ্ছে ভর বেগের পরিবর্তন কিন্তু কম সময়ের মধ্যে ঠিক আছে খেয়াল করো যত কম সময় তুমি দিতে চাইবা তত বেশি তোমাকে এফোর্ট বা ফোর্স দিতে হবে এবং যত বেশি তুমি রেজাল্ট চাইবা তত বেশি তোমাকে এফোর্ট বা ফোর্স দিতে হবে বা ফোর্স দিতে হবে বুঝছো আইডিয়াটা বেগের ভরবেগের পরিবর্তন বেশি করতে চাও ঠিক আছে ফোর্স বেশি দাও সমস্যা নাই ভরবেগের পরিবর্তন কম সময়ে করতে চাও তাও ফোর্স বেশি দিতে হবে সো আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে আমি যে পরিমাণে এফোর্ট দিব বা যেটাকে আমরা ফোর্স বলতেছি বল বলতেছি আমি সেই পরিমাণে রেজাল্ট পাব। পৃথিবীর যে কোনো কিছুর মতো তুমি পড়াশোনায় বেশি এফোর্ট দিবা তুমি বেশি রেজাল্ট পাবা পড়াশোনায় কম এফোর্ট দিবা কম রেজাল্ট পাবা আমি আমার ক্লাসে বেশি রেজাল্ট দিব আমার রিভিউ তত বেটার হবে মানে এফোর্ট দিব রিভিউ তত বেটার হবে কম এফোর্ট দেব রিভিউ খারাপ হবে দ্যাটস ইট নর্মাল নিয়ম পৃথিবীর নিয়ম সো ফোর্স এই যে ব্যাপারটা এটার এফোর্টের ব্যাপার এখন বিজ্ঞানী নিউটন নামের এক বিজ্ঞানী ছিল ওনার কাহিনী বলি বিজ্ঞানী নিউটন নামের এক বিজ্ঞানী ছিল হ্যাঁ তো এখন কত সাল দুই সাল হ্যাঁ দুই মনে করো যে তিরিশ সালে আমি একটা টাইম মেশিন ইনভেন্ট করি ইনভেন্ট কইরা নিউটনের কাছে ফেরত যাই নিউটনের কাছে ফেরত যাওয়ার পরে আমি তাকে বলি যে নিউটন সাহেব আপ আমার কাছে আপনি আমাকে এক ঘন্টা সময় দেন আপনাকে কিছু একটা আমি শেখাবো নিউটন সাহেব শিখতে বহুত আগ্রহী নিটন সাহেব শিখে ফেললো আমার কাছে নিউটন সাহেব আমার কাছে শিখে ফেলার পরে আমি তো মনে করছি যে লোকটা ভালো কিছু আর হবে না তাকে আমি একটা জিনিস শেখাইছি বা তাকে আমি একটা সিস্টেম দিছি আমি যখন ফেরত চলে আসছি হ্যাঁ লোকটা আমার সাথে খুব একটা মনে করো যে মানে বিটকালি একটা কাজ করলো আর কি আমাকে ফেরত দিয়ে উনি নিজেই এটাকে তার একটা গ্রন্থের প্রকাশ করে দিল ঠিক আছে এবং উনি উনি তো এখন সরাসরি কপি তো করতে পারবে না উনি তো মনে করো যে একটু হলেও রং চং মাখাইতে হবে উনি একটু রংচং মাখাইল রং চং মাখাইয়া উনি প্রকাশ করে দিল এবং ওইটাই হয়ে গেল নিউটনের প্রথম শত্রু এবং আমি ব্যাক ব্যাকসা দেখি ও মাই গড এটা তো আগে থেকে পোলাপান পড়তেছে এবং ছোটোবেলায় এটা আমাকে পড়ানো হয়েছে

এফ এফোর্টের সমানুপাতিক আমি বলছি আবার রেজাল্টের সমানুপাতিক এটাই হচ্ছে নিউটন ফার্স্ট ল তবে এখানে একটা ব্যাপার আছে এটা ভেক্টর এই পাশে ভেক্টর চলে আসবে এবং এইটার ডাইরেকশন যেটা এটার ডাইরেকশনও তাই এটা প্লাস হলে এটা প্লাস এটা মাইনাস হলে এটা মাইনাস ঠিক আছে লেখে নাও নিউটন ফার্স্ট নিউটন ফার্স্ট ল কি বলে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার খেয়াল করো ডেল পিকে ডিপি লিখেছি সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন যেন বের করতে পারি এই জন্য হ্যাঁ বস্তুর ভরবেকের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক মানে কি বলছে এখানে এখানে বলছে রেজাল্ট ইফোর্টের সমানুপাতিক মানে এই জিনিসটা আমাকে বলছে যে হ্যাঁ রেজাল্ট সমানুপাতিক মানে আমি যত এফোর্ট প্রযুক্ত বলের সমানুপাতিক এবং এই যে এখানে এক যে একটা যে রং চং এর কথা বললাম না এক্সট্রা রং চং লাগানো আছে সেটা হচ্ছে ডাইরেকশনটা ইম্পর্টেন্ট এখানে যেহেতু ভেক্টর এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তু ভরবেগের পরিবর্তন ঘটে কিন্তু না এখানে একটা সমস্যা আছে কিন্তু না এখানে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে নিউটনকে আমি এটা শিখাই দিয়ে আসছি নিউটন আরেকটা চিন্তা করলো যে আহ এটাতে ধরা পড়ে যাওয়ার একটা চান্স আছে উনি কি করলো উনি এটাকে সেকেন্ড ল বানাইলে উনি ফার্স্ট ল না উনি এটাকে দিল সেকেন্ড ল লেখো সেকেন্ড ল অথচ আমরা সেকেন্ড ল এবং ফার্স্ট ল কি জিনিস ফার্স্ট ল হচ্ছে উনি ওই তিরিশ মিনিট আগে যা পড়ছে ওটাকে দিয়েছে ফার্স্ট ল হুম তিরিশ মিনিট আগে এটাকে যা বলেছে উনি দিয়েছে ফার্স্ট ল এটাকে দিল সেকেন্ড ল ফার্স্ট ল কি তাহলে ফার্স্ট ল হচ্ছে আমরা যদি বল প্রয়োগ না করি বস্তুর কোনো জড়তার পরিবর্তন হবে না ঠিক আছে আমরা যদি বল প্রয়োগ না করি বস্তুর কোনো জড়তার পরিবর্তন হবে না জড়তার পরিবর্তন হবে না মানে হচ্ছে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীলই থাকবে সো এটা গেল সেকেন্ড ল এবং সেকেন্ড ল এবং ফার্স্ট ল পরস্পর কানেক্টেড লেখো পরবর্তীতে ফার্স্ট ল লেখো কোনো সমস্যা নেই লেখো ফার্স্ট ল কোন্যিক বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকে এই কথাগুলো না ইম্পর্ট্যান্ট আছে আমি প্রত্যেকটা ব্যাখ্যা করতেছি দাঁড়ো মানে এই ল বলে এত সুন্দরভাবে লেখা যে এটার মধ্যেই ব্যাখ্যা আছে চলতে থাকে তাহলে প্রথম কথা হচ্ছে বাত্বিক বল হোয়াট ইজ বাত্বিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এটা আমরা বুঝতে পারছি এটা আমরা ইজিলি আইডিয়া করতে পারি কিরকম জিনিস যে কোনো কিছুর একটা যদি বেগ শূন্য থাকে শেষ বেগ শূন্য থাকবে কারণটা কি ফোর্স প্রয়োগ করা কোনো রকম না করা হলে বস্তুর বেগের জন্য চেঞ্জ হচ্ছে না এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকে এই সমদ্রুতিতে সরল পথে মানে হচ্ছে সমবেগ কিভাবে দ্রুতি হচ্ছে বেগের ভ্যালু আর সরল পথে মানে হচ্ছে একই ডাইরেকশনে সো একই ডাইরেকশনে যদি ভ্যালু সেম থাকে তাহলে অবশ্যই ভেক্টরটা সেম আছে ভ্যালুও সেম মানে ভেক্টর সেম সমবেগে থাকে তাহলে আদিবেগ যদি হয় ইউ তাহলে শেষ বেগ যেটা ভি যেটা সেটাও ইউ এর সমানই হবে এবং একই ডাইরেকশনে থাকবে বাইরের কোনো ফোর্স প্রয়োগ না করলে এই ক্লিয়ার কিনা বলো আপাতত ক্লিয়ার কিনা এই বাহ্যিক বলটা ক্লিয়ার করতেছে বাহ্যিক বল কি বললো ক্লিয়ার কিনা ইয় আচ্ছা কমেন্ট কি লোড হচ্ছে না নাকি আমার কাছে ওয়েট নাকি তোমরা কমেন্টই না আচ্ছা বুঝতে পারছি কমেন্ট আস্তে আস্তে লোড হচ্ছে পরে আসতে তাহলে আপাতত আমাদের সামনে একটা প্রশ্ন হোয়াট ইজ বাহ্যিক বল অ্যান্ড হোয়াট ইজ তাহলে অভ্যন্তরীণ বল খেয়াল করো বলের বিভিন্ন টাইপের প্রকারভেদ আছে হ্যাঁ আমাদের বিভিন্ন টাইপের বল নিয়ে আস্তে আস্তে আমরা কাজ করব তার মধ্যে একটা যেটা এখনই আসছে সেটা হচ্ছে বাহ্যিক বল এবং তার বিপরীতে তাহলে অবশ্যই কিছু একটা থাকবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ বল ইংলিশ নাম হচ্ছে এক্সটার্নাল ফোর্স ইংলিশ নাম হচ্ছে ইন্টারনাল ফোর্স এক্সটার্নাল ফোর্স কি জিনিস ধরো যে একটা ট্রাক রাস্তার মধ্যে আটকে গেছে উম আচ্ছা আঁকাই ধরো যে রাস্তাটা আগে আঁকাই তারপর ট্রাকটা আঁকাই এ হচ্ছে রাস্তা এ হচ্ছে একটা ট্রাক এখন ট্রাক যদি রাস্তার মধ্যে আটকে যায় ট্রাক তো আর তখন কি হবে তখন তাকে বাইরের দিক থেকে ঠেলা হবে ঠিক আছে ফোর্স প্রয়োগ করতে হবে তাহলে এই ফোর্সটা বললাম হচ্ছে এফ ওয়ান বললাম আর তুমি যদি সাময়িক কাজ করো তুমি ট্রাকের ড্রাইভার ট্রাক চলতেছে না তুমি ট্রাক থেকে বের হয়ে তুমি মনে করো যে এখানে উঠস এখানে পরে মনে করো এই বরাবর ফোর্স প্রয়োগ করতেছ এফ টু বললাম আমাকে বলো তো এই উদাহরণ থেকে কি মনে হয় অভ্যন্তরীণ ফোর্স কোনটা এফ ওয়ান নাকি এফ টু অভ্যন্তরীণ ফোর্স অবশ্যই এফ টু তাই না মানে নামের মধ্যে দেখা যাচ্ছে তাহলে এফ টু হচ্ছে অভ্যন্তরীণ ফোর্স আর এফ ওয়ান যেটা সেটা হচ্ছে বাহ্যিক বল সো আমাদের নিউটনস ফার্স্ট ল যেটা সেটা বাহ্যিক বলকে নিয়ে হচ্ছে দেওয়া আর কি বা বাহ্যিক বল ছাড়া অভ্যন্তরীণ বল নিয়ে কিন্তু কোনো কাহিনী এখানে বলে নাই ফার্স্ট লতে সো এটা ফার্স্ট লোর সাথে কানেক্টেডই না এটা ফার্স্ট সাথে কানেক্টেড সো বাহ্যিক কোনো বল বাইরে থেকে কোনো একটা বল প্রয়োগ না করলে এই বস্তুটা আসলে সামনে আগাবে না স্বাভাবিক বিষয় তাই না তাহলে বাহ্যিক বল হচ্ছে আমাদের আলোচনার বিষয় তাহলে অভ্যন্তরীণ বল দেখে কোনো কাজ হয় না অ্যান্সার ইজ হয় ধরো যে কোথায় একটা বোম মনে করে ব্লাস্ট হলো বা একটা বিস্ফোরণ হলো একটা বিস্ফোরণের উদাহরণ আর কি সো ভিতরের যে অভ্যন্তরীণ যে রাসায়নিক ক্রিয়া থাকে ওটার ফলে ইন্টার্নাল ফোর্স কি করে ফাইনাল এটা ইন্টার্নাল যায় ঠিক আছে এফ ইন্টারনালের কারণেই এটা ফেটে যাবে সো ইন্টার্নাল ফোর্সেরও অনেক অ্যাপ্লিকেশনস আছে এটা খারাপ অ্যাপ্লিকেশন কিন্তু ভালো অ্যাপ্লিকেশন অনেক আছে যেগুলা দিয়ে অনেক কাজ করানো যায় আর এক্সটার্নাল ফোর্স তো এক্সটার্নাল ফোর্স এটা তো অনেক কিছু হয় তাহলে আমরা যদি একটু ব্যাক করি নিউটন সেকেন্ড লতে সেকেন্ড ল তাহলে কি বলেছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর হার বলতে বোঝাই হচ্ছে টাইমের সাপেক্ষে পরিবর্তন যে কোনো কিছুর হার তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে তবে নিউটন কোন ল কোন হচ্ছে কি বলে যে ফোর্স নিয়ে কাজ করেছে এক্সটার্নাল ফোর্স সুতরাং আমরা এটাকে সুন্দর মতো মডিফাই করে লিখতে পারবো হচ্ছে সুতরাং যেটা হচ্ছে এফ এক্সটার্নাল সমানুপাতিক ডিরিটি অফ পি ঠিক আছে তাহলে এটা ভরবেগের পরিবর্তন এটা হচ্ছে টাইম এখন পরবর্তীতে সমানুপাতিক ধ্রুবক উঠানোর একটা প্রয়াস চললো এবং নিউটন সাহেব সমানুপাতিক ধ্রুবকটা উঠাই দিলেন উঠায় উনি একটা মানে সমানুপাতিক চিহ্ন উঠে দিলেন পরে একটা ধ্রুবক নিয়ে চলে আসলেন আর চিহ্ন উঠিয়ে ধ্রুবক এখন নেক্সট টার্গেটটা যেটা বা নেক্সট সমস্যাটা যেটা সেটা হচ্ছে এইটার ভ্যালুটা নির্ধারণ করতে হবে যে ঠিক আছে আমরা তো ধ্রুবক দিব ধ্রুবকের ভ্যালু কত এটা নিয়ে কাজ করা শুরু করা হলো তো নিউটন সাহেব খুব মানে মানে জিনিয়াসলি একটা অ্যান্সার দিলেন বা জিনিয়াসলি একটা কথা চিন্তা করলেন যে তখনও কিন্তু খেয়াল করো পৃথিবীতে তো ফোর্স আছেই ফোর্স ছাড়া তো পৃথিবীতে কিছু সম্ভব না সবসময় ফোর্স আছে কিন্তু ততদিন পর্যন্ত মানুষজন সেটাকে মেজার করতে পারে নাই বা হচ্ছে ম্যাথমেটিক্যালে সেখানে প্রকাশ করতে পারে নাই সো প্রকাশ করার জন্য হলেও একটা এককের দরকার কিন্তু ছিল একক ছাড়া কিন্তু প্রকাশ করা যাবে না সো ততদিনেও তোমার ফোর্সের একক নেই বলতে গেলে তো তখন উনি বললেন যে আচ্ছা ওয়েট আমরা তো একটা কাজ করতে পারি এখানে ফোর্সের একক ফোর্সের একক দেওয়ার মাধ্যমে আমরা কে ভ্যালু নির্ধারণ করতে পারি কীরকম উনি বললেন যে ঠিক আছে আমরা যদি এক কাজ করি এই ডিটি কি সময়ের পরিবর্তন তাহলে এক সেকেন্ড সময়ের মধ্যে এক সেকেন্ড সময়ে আমরা যদি ডিপি কি ডিপিটা হচ্ছে প্রোফাইল পিকচার নাকি ডিপিটা হচ্ছে আমাদের ফিজিক্সে হচ্ছে ভরবেগের পরিবর্তন এক ভরবেগের পরিবর্তন করতে চাই মানে একক ভরবেগের পরিবর্তন খেয়াল করো উনি এভাবে বললেন যে ঠিক আছে আমরা এক সেকেন্ড সময় নিয়ে যদি এক ভরবেগের পরিবর্তন করতে চাই তাহলে যে পরিমাণ ফোর্সের দরকার হবে সেটাকে এখন থেকে আমার নামে সবাই ডাকবেন সেটাকে বলবেন হচ্ছে এখন থেকে এক নিউটন উনি কিন্তু প্রথমে এটা ব্যাখ্যা দিলেন বা প্রথমে এটা প্রস্তাব দিলেন যে ঠিক আছে আমরা এক সেকেন্ড সময়ে একক ভরবেগের পরিবর্তন করতে যে পরিমাণে ফোর্স দরকার সেটাকে যদি এক নিউটন বলি তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা চিরতরের জন্য পুরো পৃথিবীতে আমরা ফিক্স করে দিতে পারলাম কিভাবে উনি বললেন যে তাহলে পরের পরের লাইনে লেখো ওয়ান ইকোয়াল টু কে ইন্টু ওয়ান বাই ওয়ান বা এখান থেকে কে এর ভ্যালু চলে আসে হচ্ছে ওয়ান তোমরা বলতে পারো আচ্ছা আমরা যদি অন্য কিছু দিতাম তাহলে কি কে এর ভ্যালু চেঞ্জ হয়ে যেত অ্যান্সার ইজ নো তুমি খেয়াল করো এই ইকুয়েশনে তুমি এখানে যা খুশি তাই বসাও এখানে যা খুশি তাই বসাও না কেন এখানে এটা চেঞ্জ হয়ে যাবে ফোর্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে এটার এটা চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে এটা কখনোই চেঞ্জ হবে না এটাকে ওয়ান করে দেওয়া হলো ট্যাকটিক্যালি তাহলে সুতরাং আমরা লিখতে পারি হয় সুতরাং এফ এক্সটার্নাল এটাই কলটা হচ্ছে ডিরিটি অফ পি পি এবং এটাই হচ্ছে নিউটনস সেকেন্ড লয়ের প্রকাশ ম্যাথমেটিক্যাল প্রকাশ দেখো কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা সমস্যা না থাকলে অনেকক্ষণ হলো ম্যাথ করি একটা ম্যাথ করে আসি ভাল লাগবে চলো হ্যাঁ আমার সম্মান এটাই তো মানে আমি টাইম মেশিন নিয়ে যাই তাকে যে বোঝাইলাম আমার সম্মানে এককের নাম দিয়ে আমার নামে করতে পারতো মানে লোকটা একটু কেমন কেমন এটাই হয় জানো তুমি কোথাও একটা কিছু একটা প্রবর্তন করবা কোনো একটা সিস্টেম দিবা পরবর্তীতে কেউ ক্রেডিট দিবে না পারলে তোমাকে মনে করো নাই নাই করে দিবে ক্রেডিট চুরি করার জন্য একদম নাই করে দিবে বুঝছ অথচ বছরের পর বছর ওই জিনিসই চলাবে তারা নাই করে দিবে এটা হচ্ছে পৃথিবীর নিয়ম এই কারণে যত বেশি সম্ভব ক্রেডিট নিয়ে রাখতে হয় আগে আগে প্রচার করতে হয় যে আমি অমুক আমি এটা করেছি আমি সেটা করেছি প্রচার প্রচারণায় ভরায় রাখতে হয় তারপরে হচ্ছে তোমার ইয়েরা কী বলে লোকজন সাগরেদ্রা তোমরা চিনবে আর তুমি যদি ভিতরে ভিতরে কাজ করো অনেক কিছু প্রবর্তন করো অনেক সিস্টেম বানাই ফেলেও কিন্তু হুট করে যদি তোমাকে বলা যায় আউট ঠিক আছে আপনি এর মধ্যে নাই তখন সাগরেদা জানলেও না সাগরেদা মনে করলো এটা আচ্ছা এটা অন্য কেউ করছে পৃথিবীর নিয়ম কিন্তু এটা ঠিক আছে আমি তোমাদের বলবো লাইফে যাই করো না কেন এনিথিং কোনো কিছু যদি তোমার ব্রেন থেকে আসে একটা সিস্টেম হোক বা যে কোনো একটা ব্যাপার হোক একটা কালচার হোক বা যে কোনো কিছু যদি তোমার ব্রেন থেকে আসে অবশ্যই সেটাকে প্রচার করতে থাকবা এই দুনিয়াটা এখন মিডিয়ার উপরে প্রচারের উপরে আগের দুনিয়া ছিল না আগের আমাদের বাপদাদার আমলে দুনিয়া আলাদা ছিল ঠিক আছে এখনকার দুনিয়াও আলাদা এবং আগের দুনিয়া আলাদা ছিল বললেও ভুল হবে বেতার কে হচ্ছে আবিষ্কার করেছিলেন মার্কনি নাকি হচ্ছে জগদীশচন্দ্র বসু না কে এটা নিয়েও কিন্তু হচ্ছে বিভিন্ন টাইপের ই হয় এখনও বিতর্ক চলে কে করেছে ইভেন ক্যালকুলাস লিভনিজ আবিষ্কার করছে অ্যাকচুয়ালি নাকি হচ্ছে নিউটন আবিষ্কার করছে এটা নিয়েও কিন্তু বিতর্ক চলে এবং ফাইট আগে থেকেই আছে বড় বড় ফাইট আগে থেকেই আছে বিজ্ঞানীদের মধ্যে সো বাপদাদার আমলে এমন ছিল না বললেও ভুল হবে এখন একটু বেশি প্রকট জিনিসটা কারণ এখন মিডিয়ার যুগ সো মিডিয়ার আমলে তুমি মনে করো যে তুমি কিছু একটা করলে অবশ্যই বলে দিতে হবে সবাইকে চুপচাপ থাকলে হবে না বলতে হবে যে হ্যাঁ আমি সিস্টেমটা আনলাম এটা এত এত মানুষের উপকার করবে বলে রাখতে হবে ঠিক আছে তুমি বলে রাখবা না পরবর্তীতে গিয়ে কেউ তোমাকে গুনবেও না এবং কেউ জানবেও না যে তুমি এই জিনিসটা করছো বাদ বাকি সবাই হচ্ছে ক্রেডিট নিয়ে চলে যাবে সো ব্যাপারগুলা কিন্তু এখন থেকে সাবধান খেয়াল রাখবা ঠিক আছে তবে তোমাদের উদ্ভাবনের বয়স আসে না এগুলো চিন্তা পরে ভার্সিটি ওঠো তারপরে পরে এখন তুলছ না এতক্ষণে তোলা শেষ হয়ে যাওয়ার কথা দুই কেজি ভরের বস্তুর বেগ তিন সেকেন্ডে ভি ওয়ান থেকে ভি টুতে পরিবর্তিত হয় ভর বেগের পরিবর্তনের মান বের করতে হবে চলো ভরবেগের পরিবর্তনের মান তাহলে পি যেটা এম ইন্টু ভি মাইনাস মান বের করার আগে তোমার অবশ্যই ভেক্টরটাকে ই করে নিতে হবে আর কি মানে আগে ভেক্টরটা নিয়ে আসতে হবে আচ্ছা এখানে একটা ভুল হয় ভুলের ব্যাপারটা আমি পরে বলবো সঠিকটা আগে করাই আর কি খেয়াল করো ভরবে কি আকারে দেওয়া আছে ভেক্টর আকারে দেখ আমাদের ভেক্টরে যাইতে হবে ক্লাসের শুরুতে বলছি না দুই প্যাপারের হয় একটা হচ্ছে ভেক্টর একটা হচ্ছে স্কেলার তোমার দেখতে হবে ইকুয়েশন কি দেওয়া আছে ইকুয়েশন ভেক্টর ইকুয়েশন দেখ তুমি ভেক্টর ইকুয়েশন অ্যাপ্লাই করবা এম ভি মাইনাস এম ইউ তাহলে এটা হচ্ছে দুই কেজি ভি মাইনাস ইউ আচ্ছা ইউ হচ্ছে ও আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে ভি ওয়ান লেখো ভি ওয়ান আমি মুখোমুখি করে দিই এটা তো তোমরা পারো এখন তাই না ভি টু থেকে ভি ওয়ানটা বাদ দিবা কি হবে মাইনাস থ্রি আই থেকে টু বাদ তাহলে মাইনাস ফাইভ থেকে থ্রি বাদ তাহলে মাইনাস জে প্লাস থেকে মাইনাস কে বাদ তাহলে প্লাস তাহলে যেটা হচ্ছে মাইনাস টেন আই মাইনাস টু জে প্লাস এইট কে এটা আসে না তো তো ক্যালকুলেশন চেক দাও সবার সাথে সাথে সবাই একটু আমার তাহলে এটা গেল ভরবেগের পরিবর্তন ঠিক আছে এই ভেক্টরটা কিন্তু আমার কি চাইছে আমার চাইছে এটার ভ্যালু সুতরাং এটার ভ্যালু যেটা দুটোবার মাইনাস টেন স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার প্লাস এইট স্কোয়ার তাহলে কত আসে মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ডেলপি ভর বেগের পরিবর্তনের ভ্যালু যেটা আমাদের চাইছে এখন প্রযুক্ত বলের মান বের করতে হবে তাহলে এটাও খেয়াল করে দেখো বল যেটা এটা হবে ডিডিটি অফ পি ঠিক আছে বা অফ মানে সরি বাই যাই বলো আর কি বাঙালির আমরা এটাই বলি সো কি করব ডেল পি যেটা মাইনাস টেন আই মাইনাস টু জে প্লাস এইট কে ডিভাইড বাই তিন সেকেন্ড থ্রি

এইট বাই থ্রি স্কোয়ার এবং টু রুট ফর্টি টু বাই থ্রি আসবে এখানে কিন্তু এটা সরাসরি বের করা চিত্র যদিও এর মধ্যেই এটা তিন দ্বারা ভাগ করলে অটোমেটিক আসতো ঠিক আছে কিন্তু এইভাবে প্র্যাকটিস কোলা করে রাখা বেটার কারণ হচ্ছে এটা করলে সেফ আর কি একলা করলে কোনো ভুল আর চান্স নাই এবং এটা শেখানো দরকার ছিল আর এই কারণে এইভাবে করুন তাহলে প্রযুক্ত বলের মান নির্ণয় করা যায় এখন বলি যে এখানে ভুল কোথায় হতে পারে ভুল এক জায়গায় এটা অনেকে করে সেটা হচ্ছে এই যে তোমার এখানে বেগ যেটা আছে না অনেকে করে কি এখান থেকে বেগের ভ্যালু বের করে ফেলে এখান থেকে এই বেগের ভ্যালু বের করে ফেলে খেয়াল করো তারা যদি এই কাজটা করে যে এফ ইকুয়াল টু এম বেগের ভ্যালু মাইনাস এম ইন্টু ভ্যালু বাই টাইম করে ফেলে তখন এটা করলে মনে হচ্ছে যে হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি হয় না বা অ্যাকচুয়াল রেজাল্টটা আসবে না কেন আসবে না কারণটা হচ্ছে খেয়াল করে দেখো এটার মধ্যে কিন্তু ভর বেগের পরিবর্তন ইসেল একটা ভেক্টর এটার মধ্যে তোমার ডাইরেকশনটা ইম্পর্টেন্ট ডাইরেকশনটা লাগবে তোমার এখানে ভর বেগের পরিবর্তনে কিন্তু তুমি যদি এখান থেকে ডাইরেকশনটা যদি প্রথম ধেপে ধাপেই নাই করে দাও তাহলে এদের মধ্যে যে ইন্টারেকশনটা হলো এম ভি মাইনাস এম এই ইন্টারেকশনে কোনো ডাইরেকশন থাকলো না সো এই ইন্টারেকশনে হয়ে যায় সমস্যা এখানে শুধু ভ্যালু থাকলো মনে হলো সবই একটা অক্ষ বরাবর সবই একই ডাইরেকশনে কিন্তু ভিন্ন ভিন্ন ডাইরেকশন এটার ডাইরেকশন যা এটার ডাইরেকশন কিন্তু ভিন্ন এই কারণে ডাইরেকশনটা ঠিক থাকলো না দ্যাটস হয় তোমার আলটিমেট অ্যান্সার ঠিক থাকবে না বুঝছো সো এই জন্যই আমাদের ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে যে স্টাইলে দেওয়া আছে ভেক্টরে দেওয়া থাকলে ভেক্টর ইকুয়েশন স্কেলারে দেওয়া থাকলে স্কেলার ইকুয়েশন আর কোন দিকে চিন্তা করা যাবে না বুঝছো সো এই ভুলটা করো না এই ম্যাথের জন্য তো এটা এখানে ভ্যালু দিয়ে দিই নির্ণয় করতে বলেছিল নাকি হচ্ছে বের করতে বলেছিল ভ্যালু বের করতে বলেছিল আগেরটাতে নির্ণয় করতে বললে আইজে কে সহকারে রাখতে হবে বুঝছো রিয়াদ নির্ণয় বের করতে বললে আইজে কে সহকারে আর নির্ণয় না করতে বললে এই দেখো ইন্টারনেট ব্রেক করে গেছিল আচ্ছা রিয়াদ বলতেছিল আমাকে যে ওইটা মনে হয় নির্ণয় করতে বলেছে তাই না এই বলের মান বলেছে দেখো যখন আবার মান নির্ণয় করে বলে এই যে মান মান নির্ণয় মান নির্ণয় বলে দেয় মান নির্ণয় মানে হচ্ছে কত আর কি ঠিকই ছিল আমাদের মান নির্ণয় করতে বলেছে না মান নির্ণয় তাহলে নির্ণয়ের মধ্যে মান যদি বলে দেয় তাহলে স্পেসিফিক বলে দিছে মান তাহলে আর লাগবে না আচ্ছা এটাতে ব্যাক আসি পাঁচ কেজি ভরের একটি বস্তু এত বেগ নিয়ে চলছে বস্তুটিকে বিশ সেকেন্ডের মধ্যে টাইম এটাকে থামাইতে হবে তাহলে শেষ বেগ হচ্ছে ভি জিরো ভি ড্যাশ বললাম ঠিক আছে ভি ড্যাশ এটা হচ্ছে জিরো তাহলে জিরো আই জিরো যে জিরো কে আর কি জিরো ভেক্টর থামাতে কত বল প্রয়োগ করতে হবে দেখো সোজা আগের চেয়েও সোজা এম ইন্টু ডিটি অফ ভি ঠিক আছে তাহলে বসাও এম এর ভ্যালু কত পাঁচ কেজি ভি কিন্তু জিরো তাই না জিরো ভেক্টর মাইনাস v হচ্ছে <tikansi>

একটা লাইন লিখতে পারো তাহলে চার নিচে পড়বে তো তাহলে মাইনাস ফোর বাই ফোর চার কুড়ি তাহলে মাইনাস আই আর এখানে ফাইভ কে তো ফাইভ কে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ চার নিচে তাহলে ফাইভ বাই ফোর এটা হচ্ছে ফোর্স ভেক্টর রূপ এখন আমার কি লাগবে এখন আমার লাগবে হচ্ছে এই জিনিস কি লাগবে লাগবে হচ্ছে বলের ভ্যালু কত বলেছে কত বলা আছে তাই না কত 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 এই যে কত ভ্যালু চাইস সুতরাং a হচ্ছে √ -1 হোল স্কয়ার 5/4 হোল স্কয়ার কত আসে দেখো হ্যাঁ ডিফারেন্সিয়েশন চিহ্ন কেন দিচ্ছ তুমি এটাকে এটা করতে পারো সমস্যা নাই ডেলপি বাই ডেলপি ডেলটি লিখতে পারো কোনো সমস্যা নাই একই আকারে লিখতে পারো এইটা ডিফারেন্সিয়েশন ছাড়াও এটা একটা জিনিস মিন করে সেটা হচ্ছে যে অনেক ক্ষুদ্র অনেক ক্ষুদ্র টাইমে অনেক বেশি তুমি বের করছো ঠিক আছে তো এটা কোনো সমস্যা না তুমি এভাবে লেখো বা এভাবে লেখো একই একই হচ্ছে তোমার ই দিবে মানে একই জিনিস বোঝায় ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ বাই ফোর স্কোয়ার ওয়ান পয়েন্ট সিক্স নিউটন কে যেন বের করে দেখছি করছি লাইকটাকে দেখলাম ভেরি গুড কম সময়ের মধ্যে পারছো তাহলে এইটা গেল হচ্ছে এই টাইপের প্রশ্নের অ্যানসার আর কি তাহলে এখন একটা একটু হাতে হাতে লিখি ঠিক আছে চলো বুঝছো তো এটা লেখো যে দশ কেজি একটি বস্তুর উপর বস্তুর উপর এফ ইকাল টু একশো আই হ্যাট প্লাস ফিফটি জে হ্যাট নিউটন বল প্রয়োগ করা হলো প্রথমে বস্তুটি স্থির থাকলে কল টু পাঁচ সেকেন্ড পর বস্তুর গতিবেগ কত হবে বস্তুর অবস্থান কোথায় হবে এত সময় লাগবে না তিরিশ সেকেন্ড দিলাম তোলো ডাইনামিক্স ফাইনাল এক্সাম দ্বারা ই করবো তোমাদের আমি একটা পোল দিছিলাম না গতদিন যে গতিবিদ্যা কে কত পার্সেন্ট করছো ওখানে অনেকে ভোটই দেয়নি এবং অনেকে যেটা ভোট দিচ্ছে ফিফটি পার্সেন্টের প্রায় ফিফটি পার্সেন্ট স্টুডেন্টের হয়েছে শেষের দিকে আছে ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট এখনও পিছের দিকে আছে অলরেডি দুই ভাগে আমরা এক্সাম নিছি ঠিক আছে দুইটা এক্সাম নিছি একটু টাইম দিচ্ছি তোমাদের এক সপ্তাহ মিনিমাম পড়তে থাকো তারপরে ফাইনাল এক্সাম রাখবো ঠিক আছে আবার কে আবার এরকম করে না এক্সামের আগে আগে পড়বা অনেক কিছু কিন্তু পড়াইছি টাইম মানে এক্সামের আগে পড়তে গেলে ফ্যাটে যাবে আসলে ওই পড়তে থাকো টানা তারপরে এক্সাম একটা নিয়ে নেব এটা তো স্টেপ ওয়ানের উপরে এক্সাম যদিও স্টেপ টু স্টেপ থ্রি তো ওগুলো আসে দেরি আছে ওগুলো আর কি তাহলে কি হলো এত কেজি ভরের একটি বস্তুর উপরে এত বল প্রয়োগ করা হইলো আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো অনেস্টলি এই এই কোয়েশনটা কি তোমাদের নাইনটেনে ছিল যে কোয়েশনটা আমি এখন লিখবো থাকার তো কথা বলা যায় না তোমাদের নাইন টেনে কতটুকু পড়াইছে না পড়াইছে সিলেবাসে তো যাচ্ছে তাই অবস্থা ছিল এটা ছিল না ছিল না বলো এটা গতিবিদ্যার প্র্যাকটিসিক রেডি ছিল তাই না ছিল তাহলে তো হয়েছে দেখো এই যে এ ফিকল তো এমএ ছিল তো কেন জিজ্ঞেস করতাছি কারণ আমার সিকোয়েন্স এটা এখন পড়ায় নেওয়ার কথা কিন্তু আমি এই ম্যাপটা আগে করে তুলে ফেলছি আর লিখা ইয়েতে বোর্ডে যাই এটা ছিল যদিও পাবা খেয়াল করে দেখো এর মধ্যে না ভেক্টরের ব্যাপার আছে অবশ্যই কারণ ফোর্সটা কি একটা ভেক্টর ফোর্স কি একটা ভেক্টর এম অ্যাক্সেক্টর এ এটালে অবশ্যই একটা ভেক্টরে হবে ত্বরণ হচ্ছে একটা ভেক্টর বুঝছো সো ত্বরণ তো ভেক্টর এটা তো জানি বুঝার কি আছে সো ত্বরণের সাথে ভর দিলে ফোর্স পাওয়া যাচ্ছে এটা কিন্তু একটা মানে কেএস আর কি কেস্টাম একটু পরে দেখব তাহলে কি বলেছে তুমি দেখো এখানে এফ দাওয়া আছে এখানে হচ্ছে এম দawas ঠিক আছে তাহলে তুমি এ পাবা এফ বাই এম তাহলে খেয়াল করো একশো হ্যাট প্লাস পঞ্চাশ দশ তাই না তাহলে তোমার কাছে এ আসে হচ্ছে টেন আই হ্যাট প্লাস ফাইভ জে এটা হচ্ছে এ তরণ দেখো এই পর্যন্ত সবাই আনতে পারছো কিনা তরণটা কেন আনলাম মানে এটা কি মুখস্থ যে মুখস্থ করে নিলাম আমার হয়ে গেল ক্যানসার ইজ নো অবশ্যই এখানে অবশ্যই লজিক আছে প্রথমে বস্তুটা স্থির ছিল আমার বেগ লাগবে সো আমার যদি কোনো কুড়ির বেগ বের করতে হয় তোমরা জানো গতিবিদ্যা পড়ছো গতিবিদ্যা না পড়লেও এটা জানো শেষ বেগ বের করার জন্য আদি বেগ লাগে আর হচ্ছে তরণ লাগে টাইম লাগে তাই না সো অবশ্যই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট সো আমার তরণটা লাগতো তরণটা দেখো যদি বের করি এটা অবশ্যই মিটার পার সেকেন্ড স্কোয়ারে আসবে যদি আমি এক একটা লিখে নেই তাই না এটা তো একশো আর হচ্ছে আচ্ছা তাহলে এখন আদিবেগ যেহেতু স্থির অবস্থা আদিবেগ হচ্ছে জিরো জিরো ভেক্টর আর কি ঠিক আছে যখন এখানে ভেক্টর চিহ্ন দিবা ডান পাশেও ভেক্টর চিহ্ন দিতে হবে নাল ভেক্টর জিরো ভেক্টর হ্যাঁ স্থির অবস্থা এটা তাহলে ভিজ এটা শেষ বেগ টাইম ইকাল টু 5 সেকেন্ড পর শেষ হচ্ছে ইকাল ভিএটা ইউ প্লাস ভ্যালু তো ইউ আর এ যেটা এ হচ্ছে টেন আই টি হচ্ছে পাঁচ সেকেন্ড তাহলে পাঁচ 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 দশে পঞ্চাশ আই হেড প্লাস টোয়েন্টি ফাইভ যে হ্যাট এটা হচ্ছে বেগ শেষ বেগ কিন্তু আমাকে কি বলেছে আমাকে এটা বলে না আমাকে বলেছে কত হবে আমাকে বলেছে ভ্যালু বের করতে সুতরাং বেগের যে ভ্যালু সেটাই রুটোবার ফিফটি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার এটা কত আসে দেখো টোয়েন্টি ফাইভ ফাইভ রাই দেখা যাক এরকমই আসবে হয়তো পারফেক্ট টোয়েন্টি ফাইভ রুট ফাইভ মিটার পার সেকেন্ড প্রথমটা ডান লাস্টে বলেছে বস্তুর অবস্থান কোথায় হবে অবস্থান দেখার জন্য তোমাকে স্মরণ বের করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে কোয়েশনে একটা মানে আমি নিজে তুলছি সো কোয়েশনে হচ্ছে আমার এখানে একটা ভুল হয়েছে এখানে একটা জিনিস অ্যাড করো ঠিক আছে বস্তুর অবস্থান কোথায় হবে এটার আগে অ্যাড করা হচ্ছে শুরুতে বস্তু মূল বিন্দুতে থাকলে এইটুকু অ্যাড করো শুরুতে যদি বস্তু মূল বিন্দুতে থাকে তাহলে বস্তুর অবস্থান কোথায় হবে এটা অ্যাড করো বুঝছো তাহলে লাস্ট প্রশ্ন শুরুতে বস্তু যদি মূল বিন্দুতে থাকে তাহলে বস্তু কোথায় লাস্টে যাবে তাহলে এস যেটা স্মরণ ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ইউ তো জিরো জিরো ভেক্টর ইন্টু টি যা খুশি তাই হোক না কেন প্লাস হাফ এ অবশ্যই এইভাবে রাখতে হবে টেন প্লাস টেন আই প্লাস ফাইভ জে টি স্কোয়ার মানে ফাইভের এর উপরে স্কোয়ার পাঁচ সেকেন্ড যেহেতু

এবার আমার কথা শুনবা আমাকে কে দিতে পারবা এটা কিরকম এটা টু ডি ভেক্টর নাকি থ্রি ডি ভেক্টর বা এটা কোন অক্ষে আছে এই সিস্টেমটা কোন অক্ষ বা কোন তলে আমাকে বলো কোন তলে আছে সিস্টেমটা টু ডি এক্স ওয়াই তলে তাই না কারণ এখানে আই আছে যে আছে সো আমি বলছি আমরা ভেক্টর লাগবে এই চ্যাপ্টারে ভালো মতো আই আছে যে আছে ইট মিনস যে অবশ্যই এটা যেটা এটাও কিন্তু একটা অবস্থান বোঝাচ্ছে একশো পঁচিশ আই হ্যাট একশো বাই পঁচিশ দুই হ্যাট জে হ্যাট পঁচিশ বাই দুই জে হ্যাট এটা মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ বাই টু এটা একটা অবস্থান সুতরাং এটাই হচ্ছে তার ফাইনাল অবস্থান যেহেতু এটা মূল বিন্দু থেকে শুরু করছে সুতরাং মূল বিন্দু হতে মূল বিন্দু শূন্য শূন্য যাত্রা শুরু করে সে একশো পঁচিশ কমা একশো পঁচিশ বাই টু এক্স ওয়াই আর কি অবস্থানে থাকবে

Hello. অক্ষের বিষয়টা নিলয় নিলয় মনে হচ্ছে নিলয়ের এর আগে মনে একটা কোয়েশ্চেন ছিল ভেক্টর নিয়ে নিলয় ভেক্টর মনে হয় করো নাই মনে হচ্ছে হ্যাঁ শোনো ভেক্টর যদি না করে থাকো তোমার হচ্ছে ডেইলি একটা দুইটা করে ক্লাস ভেক্টর কভার করতে হবে দ্রুত কভার দিবা বুঝছো কারণ তাছাড়া নিউটনের মেকানিক্সের প্যারা হবে আইজে তো এটা তো আইজে ছিল বুঝছো দাঁড়াও আমি এটাকে একটু ব্যাখ্যা করি যেহেতু বলেছে কোশ্চেন এটা আই যে ছিল আই হচ্ছে এক্স অক্ষের একক ভেক্টর যে হচ্ছে ওয়াই অক্ষের একক ভেক্টর এবং এটা তাহলে এক্স ওয়াই তলে আছে এক্স ওয়াই তল মানে হচ্ছে যেটা আমরা গ্রাফে তুমি ছোটবেলা থেকে গ্রাফে একাই আসছো এক্স এবং ওয়াই অক্ষ ওখানে মূল বিন্দু জিরো জিরো এবং আরেকটা বিন্দু ধরো যে থ্রি ফোর ফাইভ টু বিভিন্ন বিন্দু আর কি এবং এগুলাকে আমরা ভেক্টরের সাহায্যে সহজেই ওগুলাকে পরিমাপ করতে পারি ওগুলাকে আমরা স্ট্রেট যাইতে পারি ভেক্টরের সাহায্যে খুব ইজিলি যাওয়া যায় ভেক্টর একটা সহজ টুল সব কিছুকে সহজ করে দেয় সো ওই টুলটা আমরা অবশ্যই এই চ্যাপ্টার ইউজ করবো কারণ ভেক্টর সব কিছুকে সহজ করে দিচ্ছে কমপ্লিকেট করছে না হ্যাঁ বিভিন্ন অক্ষের জিনিসকে ইজিলি এক জায়গায় নিয়ে চলে আসতেছে সো ওটা নিতে হবে মানে ওটা অবশ্যই তোমাকে জানতে হবে ভেক্টরটা সো বড় চ্যাপ্টার ওখানে অনেক কিছু আছে বোঝার মতো সো পড়তে হবে পড়ে নিতে হবে কিন্তু চলো হ্যাঁ যে এটার পরে আমি ছুটি দিয়ে দিব দাদা কলেজে ভেক্টর না পড়িয়ে এই অধ্যায়টা পড়াচ্ছে এ হে কোন কলেজ আচ্ছা কলেজের নাম বলতে হবে না সরি বলতে হবে না থাক কিছু করার নাই হয়তো কোনো বাস্তবতার কারণে তারা পড়াচ্ছে কোনো একটা রিজনে কোনো একটা রিজন অবশ্যই থাকবে কিন্তু এটা আইডিয়ালি পড়ানো উচিত না ঠিক আছে সো তোমার নিজের একটু হোমওয়ার্ক করে নিজে পড়তে হবে ভেক্টরটা হ্যাঁ আর তাছাড়াও তোমার এতদিনে ভেক্টর পড়া উচিত ছিল ঠিক আছে তোমার দোষ আছে তোমার এর এতদিনে ভেক্টর পার উচিত হয় নাই তো গতিবিদ্যা শেষ করে দিল তুমি কেন এত দিন পরে শুরু করছো এটা তো তোমার হচ্ছে ব্যর্থতা সো নিজের অবস্থা হবে কলেজের দোষ না চাপিয়ে ঠিক আছে কলেজে তো চিন্তা করছে পোলাপান ভেক্টর পরে এখন অনেকে অনলাইনে পড়ে ফেলে এটা তো আর চিন্তা করবে তাই না বাস্তবতা তো এটাই এতদিনে তো অনেকে পড়ে ফেলছে আচ্ছা দুই কেজি ভরে একটা বস্তুর বেগ এত টি কল এই যে এখানে একটা কমা আসবে কমাটা মিস চলে গেছে সেমিকলন টাইম এক দুই সেকেন্ডে বস্তুর ভরবেগ এবং এর উপর বল নির্ণয় করো খেয়াল করে দেখো এটা ভেক্টর রূপে দেওয়া কি ভেক্টর তার মানে ভেক্টর দেওয়া থাকলে নিয়ে কাজ করতে হবে তাহলে যেটা দুই কেজি হচ্ছে টয়েস টি আই হ্যাট টি জে ফোর

ক্লাস এইটে নির্ণয় করতে বলেছে খেয়াল করো এর ভরবেক এবং বল যাই বলুক এখানে একটা কথা বলেছে নির্ণয় করো নির্ণয় করো ওয়ার্ডটার মানে হচ্ছে এটার পুরো রূপটা এটা যেহেতু ভেক্টর সো ভেক্টর রূপেই রাখবো এটার মধ্যেই মানে এই কোয়েশনের মধ্যেই ভ্যালু এবং ডাইরেকশন দুইটাই দেওয়া আছে অটোমেটিক্যালি ভিতরে আছে সো এখানে তোমার আর এক্সট্রা কাজ করতে হবে না সো এটাই হচ্ছে অ্যান্সার নির্ণয় করা শেষ ঠিক আছে তুমি এখানে একটা কাজ করতে পারো হাইয়েস্ট সেটা হচ্ছে এখানে এককটা বসাতে পারো কেজি মিটার পার সেকেন্ড যেহেতু সব কিছু দেখো মিটার পার সেকেন্ড কেজি এটা দেওয়া তাহলে এখানে তুমি এককটা বসে অ্যান্সার বলে দিতে পারো এটা হচ্ছে শেষ এরপর তোমাকে বল বের করতে বলেছে এফ তাই না তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ পি পি হচ্ছে আর পি কোনটা খেয়াল করো পি হচ্ছে কিন্তু এটা কেউ আবার যে এটা বসাই দিও না এইটাই প্লাস এইট জে বসাই দিও না কারণ এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের হচ্ছে অ্যান্সার কিন্তু পি এর অ্যাকচুয়াল ইকুয়েশন কিন্তু এটা ফোরটি আই হ্যাট প্লাস টয়েস থ্রি স্কোয়ার জে হ্যাট সো বসাইলে এটাই বসাইতে হবে ফোরটি আই হ্যাট প্লাস টয়েস টি স্কোয়ার হ্যাট এখন তুমি দেখতেই পাচ্ছ এখানে এই ডিফারেন্সিয়েশন চলে আসছে যারা ভেক্টরের ডিফারেন্সিয়েশন করছো তাদের জন্য এটা খুবই সোজা ভেক্টরের ডিফারেন্সিয়েশন যখন আমরা করছি তাহলে ফোরটি আই হ্যাট প্লাস ডিডিটি অফ টয়েস টি স্কোয়ার জে হ্যাট ফোরটি আই হ্যাট ডিডিটি অফ ফোরটি কত আসবে ফোর তাই না তাহলে ফোর আই হ্যাট প্লাস দুই দু চার আর এখানে টি থাকবে তাহলে ফোর টি হ্যাট তাহলে খেয়াল করে দেখো এই রকম এটা অ্যান্সার না কততে দুই সেকেন্ড তাহলে টি ইকাল টু দুই ফোর আই হ্যাট প্লাস ফোর ইন্টু দুই আই প্লাস নিউটন এই হচ্ছে দেখো আজকের ক্লাসে আমরা বলতে গেলে বলের মানে উপর উপর দিয়ে দেখতেছি ঠিক আছে আমি যদি ভেক্টর মানে এই অধ্যায়টার কথা বলি আইসবার্গ বলছো আইসবার্গ বরফের খণ্ড যেটাতে টাইটানিক ধাক্কা লেগে টাইটানিক কুপকাত হয়ে গেছিল আর কি সো বরফের খন্ড আইসবার্গ সমুদ্রের উপরে এরকম ভেসে থাকে বুঝছো কিন্তু এটুকু সমুদ্রের উপরে কিন্তু সমুদ্রের তলে থাকে হচ্ছে বিশাল বড় অংশ বিশাল পুরো সমুদ্র মানে একটা পাহাড়ের মতো তোমরা আজকে নিউটনের নিউটন স্লয়ের এইটুক দেখছো আইসবার্গ দেখছো ঠিক আছে আমরা নেক্সট দিন থেকে যে এই পুরো অংশটা দেখব নেক্সট দিন থেকে দেখা শুরু করব আজকে জাস্ট উপরের টুকু দেখছো উপর উপর দিয়ে দেখছো আর কি যে ঠিক আছে এটা দেখতে কেমন হ্যাঁ খাই না মাথায় দেয় এই টাইপের কিছু একটা আইডিয়া আসছে আমরা নেক্সট দিন থেকে পুরোটা দেখা শুরু করব ওকে সো আচ্ছা বলো কারো কোনো ডাউট আছে কি না ডাউট থাকলে আমি মিটলিং দিচ্ছি না ডাউট থাকলে আজকের জন্য দরকার নাই আর হ্যাঁ আমি প্র্যাকটিস শিটটা একটু বলে দিই প্র্যাকটিস শিটটা কী কী হয়তো করা লাগতে পারে তোমাদের এই মোমেন্টে এখন কিছু প্রবলেম থাকবে যেগুলো যেগুলো বেশ ইজি হয়ে যাবে ওগুলা করে নিতে বলবো আমি প্র্যাকটিস শিটটা রাতে দিয়ে দিব। আর তুমি দেখবা টপিকের নাম দেখলেই বুঝবা যে কোনগুলো হয়েছে ঠিক আছে টপিক ওয়াইজই সাজানো থাকবে সো ওগুলা করে নিবা নেক্সট ক্লাসে আসার আগে তারপরে তো আমরা ক্লাসে তো এগুলা কোনো ই আছে কোয়েশ্চেন কোশ্চেন থাকলে বলো তাহলে সলভ করে দিচ্ছি না থাকলে টাটা গুড নাইট বলো বিচার পঁচিশ ব্যাচে পঁচিশটা ক্লাস লাগছে আর কি ছাব্বিশ বাচ্চা ছাব্বিশটা ক্লাস লাগলেও রাখতে পারে কিন্তু এটা তোমাকে কথা দিচ্ছি এটা সবচেয়ে বড় চ্যাপ্টার এবং এটা ডিটেলস প্রতি এতটুকু টাইমই লাগে পরবর্তীগুলো অত টাইম লাগবে না এবং এটাও ট্রু এত বেশি ক্লাস হওয়া সত্ত্বেও তোমার দেড় বছরের মধ্যে ইজিলি দুইটা ই যদি ফুল সিলেবাসও দেয় ফুল সিলেবাসও কভার করা সম্ভব হ্যাঁ ঠিক আছে আপলোড দিয়ে আমি এভডি ওয়ানকে মেনশন করে একটা পোস্ট দিয়ে রাখবো এটা ডিফারেন্সিয়েশন ছাড়া করা যাবে না অবশ্যই না কারণ হচ্ছে এখানে তোমার কি বলে যে এখানে হচ্ছে এই যে সময়ের উপর নির্ভরশীল আর কি খেয়াল করে দেখো ভ্যালুগুলো ভ্যালুগুলো সময়ের উপর নির্ভরশীল হ্যাঁ এই যে দেখো যে এই টাইম টাইম টাইমের উপর ভ্যারি করে তুমি টি আর ভ্যালু ভিন্ন বসাও ভি ভিন্ন ভ্যালু পাবা ই ভিন্ন ভ্যালু পাবা সো এখানে মানে এটা একটা ফাংশন আকারে আছে তো ফাংশন আকারে থাকলে সেফেস্ট অপশন হচ্ছে ডিফারেন্সিয়েশন তাহলে কোনো ভুল হবে না তুমি যদি মানে পদ্মারি করে করে নিজের মতো করে বসাও ম্যানুয়ালি করো তাহলে ভুল হয়ে যেতে পারে কারণ ভিতরে ভিতরে অনেক কিছু হয়তো নেগলেক্ট হয়ে যাবে ওকে থ্যাংক ইউ কারো সমস্যা নাই বলছো ওকে থ্যাংক ইউ